তো আজকে আমরা মূলত যেটা দেখব যে একটা ব্লগ সাইট ক্রিয়েট করব, যেহেতু আমাদের হচ্ছে যে যে কাজে আমরা করতে যাই না কেন, আমাদেরকে লাগবে আমাদের একটা ওয়েবসাইট থাকতে হবে। ইভেন্ট আমাদেরকে সেই ওয়েবসাইটের উপর বেস করে আমাদের কাজগুলো করা লাগে। সো আমাদেরকে প্রথম যেটা দরকার হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আর ওয়েবসাইট ছাড়া আমরা কিন্তু ওয়ান পেজ এসিও এটাও করতে পারবো না, আর অফ পেজ এসিও এইটারও কাজ আমরা করতে পারি না। তো আজকে টপিকসে আমরা আসলে শুধুমাত্র যে ব্লগ সাইট ক্রিয়েট করা দেখব সেটা না, আমরা কিন্তু আজকে যেটা দেখব যে অন পেজ এসিও করা যায় কি করে, ঠিক আছে, ব্লগ সাইটের থ্রুতে। তো ব্লগ সাইটের থ্রু বলি আর যেটাই বলি না কেন, আসলে ওয়ান পেজ এসিওটা কিন্তু একই রকম, ঠিক আছে। তো যদি এটা আমি আসলে এলডিপিতে যখন আমি ট্রেনিংটা করিয়েছি ওয়ান পেজ এসিও সম্পর্কে খুবই শর্টলি বলেছি, যদি আমার সেখানেতে লং টাইম ক্লাস ছিল তারপরেও সেখানে আমার এটা বলা হয় নাই বা এতটা, যদি অনেক ডিটেলসলি ক্লাসগুলো ছিল। তো আজকের টপিকস এর মধ্যে মূলত আমরা রাখছি যেটা যে আমরা প্রথমত হচ্ছে একটা ব্লগ সাইট ক্রিয়েট করব, এক কথায় যে নিজের মতো করে প্রফেশনালি কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। এরপরে হচ্ছে যে আমরা সেইখানাতে অন পেজ এসিও যেটা করা লাগে আমরা সেটাও তার মধ্যে দেখব, ঠিক আছে। আর এরপরে আপনাদের যে কাজটা দিলাম এটা আপনাদের দায়িত্বে থাকবে। তো সর্বপ্রথম আমাদের অন পেজ এসিও করার জন্য বা সরি ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদেরকে যেটা করা লাগবে, প্রথমত আমরা আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলি। তো আমরা আমাদের আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের একটা ওয়েবসাইট ফ্রিতে ওয়েবসাইট করার জন্য আমাদের অনেকগুলো স্পেস আছে, আমরা অনেকভাবে করতে পারি। তো সবার প্রথম যেটা আমরা নর্মালি একটা ব্লগ সাইট যদি করতে চাই সেক্ষেত্রে আমরা করব কি করে, তার জন্য আমাদের একটা জিমেল আইডি থাকতে হবে। তো আমাদের জিমেল আইডিটা অবশ্যই লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে আমরা জাস্ট ওটাতে জয়েন করে নিতে পারি, না জয়েন করলেও কোনো প্রবলেম নাই যদি এটা মানে জিমেলের নিজস্ব। তো আমাদের এখন যেটা করা লাগবে, আমাদের এই যে যে আইকনটা আছে বাম পাশে, এই আইকনে ক্লিক করার পরে আমাদের চলে আসতে হবে কোথায়, এই যে ব্লগার ডট কম মানে ব্লগার যেটা লেখা দেখাচ্ছে আমরা এইখানে এসে ক্লিক করব। অথবা কেউ যদি মনে করে যে না আমি আসলে এখান থেকে ঢুকবো না বা আমার এটা আসছে না, যদি এটা লগ ইন করলে কিন্তু আমরা পেয়ে যাব। তো এইটা আপনি যদি এখান থেকেও লগ ইন করেন তারপরে যদি এই কর্নারে আসেন এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ঢুকতে পারবেন, অথবা হচ্ছে যে আপনি ডাইরেক্ট ব্লগার ডট কম লিখে ঢুকলে পরে ঢুকে যাবে। তো এখানে অবশ্য আমি কালকে একটা ডেমো তৈরি করছিলাম, এটা চলে আসছে, তো এটা রিলেট করে দিই। আমি ব্লগ সাইটটা রিমুভ করে দিলাম। তো ব্লগ সাইটটা রিমুভ করে দেওয়ার পরে আসলে আমাদের দেখাবে যে এটা, তো আমি একটু ইয়াতে চল, আমাকে আরেকটা ব্রাউজার হয়তো আপনি নর্মালি ব্লগার ডট কমে ঢুকবেন। আচ্ছা এক মিনিট, আপনাদের তো এটা না দেখালে আবার আমরা যদি নর্মালি ব্লগার ডট কমে যাই, আমরা যখন নর্মালি ব্লগার ডট কমে আসবো বা ডাইরেক্ট যদি আমরা জিমেলের থ্রু থেকেও মানে এই যে এইখানে ক্লিক করে আমরা যদি হচ্ছে যে ব্লগারে ক্লিক করি, করলে আমাদের যে ইন্টারফেসটা আসবে সেটা কিন্তু হচ্ছে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনাকে যেটা করতে হবে ক্রিয়েট ইওর ব্লগ আমরা এখানে ক্লিক করে দিব। তো এইখানে ক্লিক করলে পরে তখন আমার কাছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা চাইবে যে আসলে আমি কোন অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে চাচ্ছি।
তো সেটা আমাকে দেখাতে বলবে। সো আমরা এখন যেটা করব, এই জায়গায় আমাদের যে ইমেল অ্যাড্রেস থাকবে আমরা নর্মালি ইমেলে ক্লিক করব, ইমেলে ক্লিক মানে ইমেল অ্যাড্রেস দিব, তারপর পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে যখনই লগ ইন করবো, লগ ইন করা মাত্রই আমাদের কাছে যেটা আসবে, তো আমরা যখনই লগ ইন এ ক্লিক করে দিব, ক্লিক করলে পরে লেখা দেখবে ক্রিয়েট এ নিউ ব্লগ। তখন আমাকে এখানে যে টাইটেল যে নামটা আসলো, এই সেম ভাবে টাইটেল অপশনটা আসবে। এই টাইটেলটা কি, এই টাইটেলটা মূলত হচ্ছে যে আমরা যখন একটা ওয়েবসাইটে যাই, ব্লগ সাইডে, তো ব্লগ মানে যে কোনো ওয়েবসাইটে, ওয়েবসাইটে গেলে আমাদের কি দেখে, উপর দিয়ে একটা টাইটেল দেখা যায়। যদি আমি এখান থেকে ধরেন যে facebook.com আমি এটাই ইয়া করলাম, তো ফেসবুক লিখে যখন সার্চ করেছি তো উপরে দিকে কিন্তু টাইটেল দেখাচ্ছে, তো এই টাইটেলটাই হচ্ছে আমার এইখানটাতে দিতে বলছে। ঠিক আছে, তো আমি যে নাম দিয়ে হচ্ছে আমার ওয়েবসাইটে ক্রিয়েট করতে চাচ্ছি, তো আমাকে সেইটাই এখানে দেওয়া লাগবে। তো এটা আপনার পছন্দ মতো করে আপনার দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম যে আমি এখানে আজকের দোকান, আমি এই টাইটেলটাই দিলাম। যে নেক্সট, এইবার আসছে আপনার অ্যাড্রেস, আপনি কোন নামে অ্যাড্রেসটা ক্রিয়েট করবেন। তবে যেহেতু আমরা এখানে নিজের ইচ্ছা মতো অ্যাড্রেসটা দিতে পারি, তো এটা আপনি অবশ্যই আমরা নিজের ইচ্ছা মতোই দিব। তবে হচ্ছে যে আমার শপটা যে নাম রিলেটেড হবে, সেটা রিলেটেড হচ্ছে আপনি এখানেতে নামটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি দেখি আজকের দোকান যেটা পাই নাকি। এখানে আজকের দোকান দিলাম, দেখেন এখানে কি দেখাচ্ছে, আজকের দোকান দিয়ে একটা কিন্তু শপ বা একটা অ্যাড্রেস নাও আছে। তো আমি এটা দিয়ে নিতে পারছি না, তো আমি এর সাথে যদি বিডি লাগাই দিলাম, দেখি এবার আসছে নাকি। হ্যাঁ, এই ডোমেনটা কিন্তু আমার ফ্রি আছে বা আমি এটা নিতে পারবো। তো এইখানে হচ্ছে যে যদিও এটা আমরা আমাদের ইমেল অ্যাড্রেস বলছি, কিন্তু তারপরে এটা আসলে আমাদের ডোমেন বলতে পারি, ডোমেন বলে এটাকে আমরা বলবো সাব ডোমেন। কেন সাব ডোমেন বলবো, তার কারণ হচ্ছে যে আমি আজকের বিডি ডট কম মানে আজকের দোকান বিডি, তারপরে কিন্তু ডট কম, ডট নেট, ডট দিয়ে আর কোনো কিছু লাগাতে পারছি না। আমি কি লাগাতে হচ্ছে আমাকে, ডট ব্লগ স্পট ডট কম। কেন আমি ব্লগ স্পটটা লাগাচ্ছি, যেহেতু আমি এটা টাকা দিয়ে কিনে লাগাচ্ছি, ওয়েবসাইটটা ক্রিয়েট করছি না, আমি হচ্ছে এটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করছি। তো এটাকে মূলত বলা হয় সাব ডোমেন। ঠিক আছে, যেহেতু যখন আমার মূল ডোমেনটা থাকবে আমার পরবর্তীতে আমার নামের পরে, তখন সেটাকে আমরা বলছি সাব ডোমেন। কেন, মূল ডোমেন হচ্ছে যে ব্লগ স্পট ডট কম, আর সাব ডোমেন হচ্ছে আজকের দোকান বিডি। তো আমরা সাব ডোমেন নিয়ে কাজ করছি। তো আমরা এখন যেটা করব, আমরা এখানে সেভ করে নিব। তো সেভ করলে হবে কি, যে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেল। নর্মালি কিন্তু আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা একটু দেখতে পারি যে আসলে আমার ওয়েবসাইটটা কেমন হয়েছে। তো আমরা দুই ভাবে ওয়েবসাইটটাকে চেক করতে পারি। একটা হচ্ছে আপনি যদি এখানে এসে লেখেন আজকের দোকান বিডি ডট ব্লগ স্পট ডট কম, ঠিক আছে, আপনি এটা লিখে যদি সার্চ কর মানে ইন্টার চাপ দেন, দেখেন আমার কিন্তু ওয়েবসাইট চলে আসছে। ঠিক আছে, আবার আপনি দেখতে পারবেন কি করে, এই যে ভিউ ব্লগ, ভিউ ব্লগে যদি ক্লিক করেন তাহলে দেখেন চলে আসছে। ঠিক আছে, তো আমার ওয়েবসাইটটা হলো কি, এখন ওয়ান পেজ ওয়েবসাইট হয়ে গেল, অর্থাৎ এক পেজের একটা ওয়েবসাইট হয়ে গেছে। তো আমাদের এখন যেটা করা লাগবে, আমরা এই যে ওয়ান পেজ একটা মানে ওয়েবসাইট তৈরি করলাম, এইটা কি আমাদের কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে কি করে সুন্দর একটা থিম অ্যাপ্লাই করব, ইভেন্ট এইখানটাতে আমরা আমাদের মতো করে প্রোডাক্টগুলো বা আমাদের সার্ভিসগুলোকে আমরা সাজিয়ে নিব। ঠিক আছে, তো সবার প্রথম আমাদের যেহেতু একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর কাজ থাকে যে আমাদের কিছু সেটিং করা, যেহেতু আমাদের আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, আমাদের কি করা লাগবে, এসিও করতে হবে। তো এসিও যেটা ওয়ান পেজ, অন পেজ এসিও, তো অন পেজ এসিওটা মূলত হচ্ছে যে আমাদের এই ভিতর সাইডে করতে হয়, একটা ওয়েবসাইটের ভিতরের দিকে কিন্তু আমাদেরকে
অন পেজ এসইওটা করতে হয়। আর ওয়ান পেজ এসইওটা হচ্ছে কিন্তু আপনার হচ্ছে যে র্যাঙ্কিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো এর জন্য আমরা সব প্রথম যেটা করব, আমরা সেটিংস এ চলে যাব। তো সেটিংস আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখানে আমরা সব প্রথম যেটা দেখতে পাচ্ছি বেসিকের মধ্যে টাইটেল, আমরা টাইটেলে যদি ক্লিক করি, আজকের দোকানের যে আমরা টাইটেলটা দিয়েছিলাম এটা আমরা দেখতে পাচ্ছি। আপনি এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এখানে একটু চেঞ্জ করে আমি এগুলো বড় হাতে দিতে চাচ্ছি। প্লাস আমার এখানে কিন্তু বিডি আছে, আমি এখানে বিডি দেইনি, তো আমি এটা অ্যাড করে দিতে পারি। আপনি যে কোনো সময় যে কোনো রকম এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আসছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা কি, ডিসক্রিপশনটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, আমরা যে ওয়েবসাইটে ক্রিয়েট করলাম এইটার উপর বেস করে আপনি আপনার মতো করে এখানে 500টা ক্যারেক্টারের মধ্যে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন যে আপনার ওয়েবসাইটটা আসলে কি বিষয় নিয়ে আছে। এইটা আপনার এখানে সুন্দর করে হচ্ছে ডিসক্রিপশনটাকে দিয়ে দিবেন। তো আমি এখানে কোনো কিছু লিখছি না, এটা লিখে আপনি এখানে সেভ করে দিবেন। তারপরে এসছে আপনার ব্লগের ল্যাঙ্গুয়েজটা, আপনি কোন ল্যাঙ্গুয়েজে এটা রাখতে চাচ্ছেন। তারপরে সে অ্যাডাল্ট কন্টেন্ট। তো অ্যাডাল্ট কন্টেন্ট বলতে আমরা সবাই জানি, তারপর আমি আরেকটা বিষয়ে বলে দেই, যদিও সব যাই হোক, আমরা যদি চাই যে আমাদের ওয়েবসাইটটা এমন কোনো সার্ভিস বা এমন কোনো প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতে চাচ্ছি যেটাতে যাতে হচ্ছে যে কোনো 18+ কোনো কন্টেন্ট বা পিকচার এরকম কোনো কিছু থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব এটাকে অন করে দিব। অন করে কেন দিব, তার কারণটা হচ্ছে যেহেতু আমাদের মূল ফোকাস হচ্ছে কি, এই যে দেখেন এখানে আর্নিং নামে একটা অপশন দেখাচ্ছে, এইটা হচ্ছে আমাদের মূল টার্গেট। যে যদি আমার এই ওয়েবসাইটটায় যেটা ফ্রিতে করছি এইটাতে যদি আমি 5,000 ট্রাফিক নিয়ে আসতে পারি, তাহলে আমি কি করতে পারবো, এইটাকে আমি মনিটাইজ করাই নিতে পারবো। আর মনিটাইজ করাই নিলে আমাকে এটা গুগল আমাকে এখান থেকে টাকা পে করবে। সো আমাকে কিন্তু এটা গুগলকে বলে দিতে হবে যে না, আমি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই অথবা আমি অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে চাই না। এখন আপনি এটা অফ রাখলেন কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট দিলেন, সেক্ষেত্রে হবে কি, গুগল আপনার যত এই সার্ভিসটা সম্পূর্ণ গুগলের, গুগল করবে কি আপনার এই পুরো ওয়েবসাইটটাকে ডিলেট করে দিবে বা আপনার ইমেলটাকে মানে সাসপেন্ড করে দিতে পারে। এই জন্য অবশ্যই এটা মনে রাখবেন, যদি আমরা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করি এটা অন করে দিবেন, যদি আমরা না কাজ করি তাহলে এটা আমরা অফ করে দিব, ঠিক আছে? তো এটা আমরা সচরাচর অফই রাখি, তার কারণ হচ্ছে আমরা এইগুলো কন্টেন্ট নিয়ে কাজ করি না, তো আমরা এটা অফই রাখবো। তো ইনকেস যদি কেউ করে সেক্ষেত্রে এটা অন করে দিতে পারে। তারপরে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স আইডি যেটা, তো আমরা আসলে এখন গুগলের সাথে কোনো অ্যানালাইটিক্স এ যাব না, তো এটার জন্য আমাদেরকে গুগল অ্যানালাইটিক্স লেগে সার্চ অ্যানালাইজ লেগে সার্চ করলে পারে হচ্ছে আমাদের ওইখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, করলে ওরা আমাদেরকে একটা আইডি দেয়, ওটা এখানে এসে বসাই দেওয়া লাগে। তো আমরা এটাতে যাব না, আমাদের দরকার নাই। যখন আমাদের এটা 5,000 ক্রস করে যাবে তখন আমরা এটা করতে পারি। এবার হচ্ছে ফ্যাব আইকন। তো ফ্যাব আইকনটা কি, আসলে ফ্যাব আইকনটা হচ্ছে এই যে কর্নারে দেখেন যে আমরা বি দেখতে পাচ্ছি বা ইউটিউবের যে একটা ছবি দেখতে পাচ্ছি, ম্যাপের একটা কর্নারে ছবি দেখা যায়, তো এটাকে আসলে ফ্যাব আইকন বলা হয়। তো আমরা এখান থেকে একটা ফ্যাব আইকন অ্যাড করব, ঠিক আছে? তো আমি আপাতত এখান থেকে গুগল থেকে একটা আইকন ডাউনলোড করে নিই, যে এডি আমরা এডি লোগো কনসেপ্ট লিখে সার্চ করি, তো আমাদের এখানে কিন্তু বেশ কিছু কনসেপ্ট চলে আসবে। আমরা এখান থেকে কিছু নিয়ে নিব। আচ্ছা, আমরা এটাকে নিয়ে নিচ্ছি। আমরা এটাকে নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমরা যেটা করব, ফ্যাব আইকনে ক্লিক করব, করলে আমাদের এটা আপলোডের অপশন দিবে। আমরা এখানে সর্বোচ্চ 100 কিলোবাইটের মধ্যে এটা আপলোড করতে পারি। ইভেন্ট এটার সাইজটা হতে হবে 100 কেবির মধ্যে, অবশ্যই এটা মনে রাখবেন। তো আমরা এখান থেকে
যে আইকনটা ছিল আমরা আইকনটা নিয়ে নিলাম, আর সেটা স্কোয়ার না বলছে, তো আমরা আবার একটু যাই, আমরা এটাকে স্কোয়ার করে নিব। তো পিকচার এডিটের জন্য জানিয়ে রাইট বাটন ক্লিক করে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে আমাদের এখন করতে হবে কি, এটাকে স্কোয়ার করে নিতে হবে। তো আমরা এটা ক্রপ করে নিব এখান থেকে, আমরা আগে এটাকে সিলেক্ট করে নিতে পারি, দিয়ে আমরা এটা ক্রপ করে নিলাম। আচ্ছা আমরা এটাকে সেভ করে নিলাম। এবার আমরা যেটা করবো, রিসাইজে যাব, রিসাইজ থেকে পিক্সেল এসে আমি এখান থেকে টিক চিহ্ন তুলে দিব। তুলে আমরা এটাকে করে দিতে পারি 400×400, যদিও আমাদের আইকনের সাইজ হচ্ছে 60×60 অর্থাৎ 60×60 হতে হবে। তো আমরা এটা 40×400×400 করে নিতে পারি। আমি এটাকে আপলোড করে দিলাম, আমরা এখানে সেভ দিই। আচ্ছা আরেকবার এটা রিলোড দেওয়া লাগতে পারে, এবার নিবে, আমি এটাকে আপলোড করে দিব। দেখেন আমাদের কিন্তু এটা নিয়ে নিয়েছে এবার, ঠিক আছে। এবার আমরা এখানে সেভ করে দিব। আচ্ছা আমার প্রবলেম দেখে কিসের জন্য, আচ্ছা আমরা একটু রিলোড দিয়ে দেখি। আচ্ছা এটা নিয়ে নিয়েছে, দেখেন আমাদের এই পাশে কিন্তু দেখাচ্ছে যে এই যে আইকনটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট আমরা এখানে ফ্যাব আইকনে ক্লিক করব, করে আমাদের পিকচারটা আপলোড দিলেই এই যে দেখেন আমাদের আইকনটা কিন্তু চলে আসছে। তো এইবার আমরা যেটা করব, আমরা একটু নিচের দিকে চলে আসব, এইখানে আসছে পাবলিশিং ব্লগ অ্যাড্রেস। তো আমরা এখান থেকে চাইলে যে কোনো সময় আমরা আমাদের অ্যাড্রেসটাকে চেঞ্জ করে নিতে পারবো। তবে একটা বিষয় মনে রাখবেন যে আমি এই যে আজকের দোকান বিডি .blogspot.com, আমি যদি এটাকে চেঞ্জ করে ফেলি তো এই নামটা কিন্তু আর কেউ নিতে পারবে না, অর্থাৎ ডোমেনের মতো। যদিও আমরা এটা ফ্রিতে নিচ্ছি, ঠিক আছে, কিন্তু আপনি যখন একটা ওয়েবসাইটের জন্য ডোমেন নিয়ে ফেলবেন, সেটা সাব ডোমেন হোক বা হচ্ছে যে রিয়েল ডোমেন গুলো হোক না কেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করতে পার, মানে ওই ডোমেনটা আপনি ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না। তো আপনি যদি চেঞ্জ করতে চান, আপনি এখান থেকে যে কোনো নামে আবার ওইটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি। তো আমি আপাতত চেঞ্জ করছি না, যেটা আছে এটাই রাখলাম। তো এরপর আমাদের নিচে দেখাচ্ছে কাস্টম ডোমেন। কাস্টম ডোমেনটা কি, কাস্টম ডোমেনটা হচ্ছে যে যদি আমি যে আজকের দোকানটা দিয়ে বলি, যে আমার কিন্তু অলরেডি একটা সাব ডোমেন নাও আছে, আমাদের এই যে ডোমেন যেটা আজকের দোকান .live, এই ডোমেনটা আমার নাও আছে, কিন্তু আমি আপাতত এটা লাইভে রেখেছিলাম, পরে আমি এটা রিমুভ করে দিয়েছি, তো আমি এটা সেট করি নাই। তো আপনাদের এই যে এরকম ভাবে যে ডোমেনটা, আপনি চাইলে এই ডোমেনটাকে সেট করতে পারেন। যেটা করবো কি করে, এইটার জন্য আমাদেরকে যদি এই কাস্টম ডোমেনে আসি, আসার পর কাস্টম ডোমেনে গিয়ে আমাকে এইটা এখানে যেটা আমার অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা দিয়ে ফেলতে হবে। দেওয়ার পর আমরা এখানে সেভ করব। সেভ করলে পরে তারা আমাকে একটা, আচ্ছা আমাদের এটা বাদ দিয়ে ইয়া করতে হবে, এইখানে এটা দেওয়া যাবে না, আমাকে www. এটা দিতে হবে। তো দেখেন এবার কিন্তু তারা নিয়েছে, কিন্তু আমার এখানে একটা লাল কালার দিয়ে কিছু লেখা দেখাচ্ছে, ঠিক আছে। তো এটার মানে আমরা আসলে বুঝতে পারি হয়তো এটা ইরোর দেখেছে, কিন্তু আসলে এটা ইরোর দেখাচ্ছে না, তারা আমাদেরকে কিছু কোড বলে দিচ্ছে যে আমি এখন এখন আমাকে কি করতে হবে। সেটা হচ্ছে যে আমার এই যে আজকের দোকান .live এর যে সি প্যানেল যেটা আছে, ঠিক আছে, যখন আপনার ডোমেন এটা কিনে নিবেন তখন আপনাকে এটা সি প্যানেল দিবে। সি প্যানেলে গিয়ে আমাদেরকে এই যে নামের যে ইয়াগুলো আছে, এই যে সেটিংসটা, এই সেটিংস গুলো আমাদেরকে বসিয়ে দেওয়া লাগবে। তো চিন্তা করার কিছু নাই, আমি এইটা দেখাবো ঠিকই, কিন্তু এটা পরবর্তীতে,
ঠিক আছে, কারণ এইটা যদি দেখাতে চাই আপনাদের মাথায় সবার গরম হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি আসলে চাচ্ছি না যে আপনাদের মাথাটা গরম করি, তো এই জন্য আমরা এটাকে কেটে দিলাম, তারপর ডোমেনটা সেট করছি না। আপনারা চাইলে এখান থেকে কাস্টম ডোমেন সেট করে নিতে পারেন। তারপর হচ্ছে যে HTTPS রিডাইরেক্ট, তো আমরা জানি এস দিয়ে আসলে SSL সিকিউরিটিটাকে বোঝানো হয়। এটা দিলে পরে আমাদের যে ডোমেনের যে সিকিউরিটি আছে এটা বেড়ে যায়, ইভেন আমাদের ওয়েবসাইটের থেকে অনেক মানে যে বিভিন্ন রকম তথ্যগুলা এটা হ্যাকিং হওয়ার হাত থেকে রক্ষা পায়। তো এই জন্য এটা আমাদের গুগল ফ্রিতে দিয়ে রাখে, আমাদের এটা অবশ্য অনই রাখবো, আমরা এটা কখনো অফ করব না। তো এরপর আমাদের এখানে আসলে আর কিছু করার দরকার নাই। এইবার আমাদের যেটা একটা কাজ আছে পারমিশন, যেটা তো যেটা একটু আগে শান্ত তুমি আমাকে বলছিলা যে স্যার আমি আমার তো একটা ওয়েবসাইট মানে ইয়া থেকে ইমেল থেকে 4টা করে ফেললাম বা 5টা করে ফেললাম, তারপরে যদি আমার এটা নষ্ট হয়ে যায়, তো তুমি চাইলে বা আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখান থেকে ইনভাইট মানে ইনভাইট করতে পারি অন্য একটা ইমেলকে, ইনভাইট করে আমি তাকে অ্যাডমিন বানিয়ে দিতে পারি। তো যখনই আমি তাকে অ্যাডমিন বানিয়ে দিব তখন কি হবে, সে এই ওয়েবসাইটটার অ্যাডমিন হয়ে যাবে। তখন কিন্তু আমার জিমেল যদি নষ্ট হয়ে যায় তাও কিন্তু আমার এই ওয়েবসাইটটা থাকবে, ঠিক আছে? তো আমাদের যদি এখান থেকে ইনভাইট মোড়ে ক্লিক করি, এখানে ইমেল অ্যাড্রেসটা শুধু বসিয়ে দিবা, বসিয়ে দিয়ে সেন্ডে ক্লিক করলে কি হবে, তার কাছে একটা ইমেল যাবে। সে যদি এটা অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করলে ও আমার এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে আমি এটাকে আবার ডোমেন ইয়া করে দিতে পারি, তাকে আমি অ্যাডমিন করে ফেলতে পারবো, ঠিক আছে? একেবারে সিম্পল। তো যেহেতু আমাদের এখানে কোনো রকম হচ্ছে যে কেউ পেন্ডিং নাই, তার জন্য এখানে কোনো কিছু দেখাচ্ছে না, তো এটা সচরাচর আমাদের প্রয়োজন পড়ে না। তো যদি কখনো পড়ে এই কাজটা করতে পারো, যে আমরা এখানে ইনভাইট মোর আমরা এখানে ক্লিক করব, করে আমাদের ইমেল অ্যাড্রেসটা আমরা দিতে পারি। সাপোজ আমি এটাই দিই, দিলাম, দেওয়ার পর জাস্ট এখানে সেন্ড। আমার কাছে কিন্তু এটা চলে গেল যে আমার এটা পেন্ডিং। এখন দেখেন এটা কিন্তু আমার দেখাচ্ছে যে আমার এটা পেন্ডিং অবস্থা আছে। তো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, আসলে জিমেলে ঢুকতে এত সময় নিচ্ছে কিসের জন্য? আচ্ছা, এইটা চলে আসছে। তো এই যে একসেপ্ট ইনভিটেশন, আমরা এখানে যদি একসেপ্ট ক্লিক করি, একসেপ্ট ক্লিক করার মাত্র এটা আমার চলে যাবে কি, তার যে ওয়েবসাইটটা ছিল, এই যে আমরা একসেপ্ট ইনভিটেশন, আমরা এটা একসেপ্ট করে নিলাম। করা মাত্র আমি কি হয়ে গেছি, তার যে ওয়েবসাইটটা ছিল সেখানে চলে আসছে, কিন্তু উনি আমাকে কিন্তু কোন রকম যে এটা একটা ওভারভিউ মানে এক্সেস ফুল কিন্তু আমি এখান থেকে তাকে দেই নাই। আমি এটাকে এবার রিলোড দিব, রিলোড দিলে এটা আমরা ফুলি এটা পেয়ে যাব। তো আমরা আবার নিচের দিকে চলে আসি, দেখেন আমাদের যেটা ছিল পারমিশন, তো আমরা কিন্তু এখন আর এখানে পেন্ডিং নাই। এখানে কি দেখাচ্ছে, ব্লগ অ্যাডমিন আর আর্থার। তো আমরা এখানে ক্লিক করে দেখেন এইটা কিন্তু অ্যাডমিন, এটা হচ্ছে আমাকে যেটা ইনভাইট করা হয়েছিল। তা আপনি এখান থেকে যেটা করবেন এটাকে এখানে অ্যাডমিন করে দিবেন, অ্যাডমিন করে সেভ। তাহলে হলো কি, যে এই ওয়েবসাইটটার অ্যাডমিন আমিও থাকলাম, অর্থাৎ এই ইমেল যার থাকবে সে ওইটা অ্যাডমিন হয়ে গেল, ইভেন্ট আমিও কিন্তু এইটার অ্যাডমিন হয়ে গেলাম। দেখেন আমি এটা রিলোড দিলাম, আমি এখানে ফুল এক্সেস কিন্তু এবার পেয়ে যাব, দেখেন পুরোপুরি এক্সেসটা আমি এখান থেকে পেয়ে গেছি, ঠিক আছে? তো এইরকম ভাবে আপনারা একটা ইমেল থেকে আরেকটা ইমেলে ট্রান্সফার করে দিতে পারবেন, এটা মনে রাখবেন, ঠিক আছে? আমি এটাতে রাখছিলাম, এটা কেটে দিলাম।
আচ্ছা, তো এরপর আমাদের নিচের দিকে যে কাজগুলো আছে এটা আমাদের দরকার নাই, এগুলো আমাদের কিছু করা লাগবে না। তো এইখানে আসছে ইমেল। ইমেলের ইমেলটা কি আসলে, ইমেলটা হচ্ছে যে কখনো যদি আপনি ধরেন যে বাইরে কোথাও যাচ্ছেন কিন্তু আপনাকে ইমিডিয়েট কোনো একটা পোস্ট করা লাগবে আপনার ওয়েবসাইটে, ঠিক আছে, তখন আপনি কি করবেন? তো এর জন্য আমাকে তখন তো দেখা যাচ্ছে আমার যে ওয়েবসাইটে, আমার যে ওয়েবসাইটটা আছে তার কন্ট্রোল প্যানেলে আসতে হবে, এসে আমাকে সেইটা মানে পোস্ট করতে হবে। তো আমরা এটা না করে আমরা যদি এইখান থেকে একটা ইমেল পোস্ট পোস্ট ইউজিং ইমেল আমরা যদি এটা চালু করে রাখি, তাহলে হবে কি যে আমি কিন্তু আমার ইমেলের মাধ্যম দিয়ে যদি ইমেল করে দিই সেটা অটোমেটিক এসে আমার এখানে পোস্ট হয়ে যাবে। তো আমরা এটা করতে পারি কি যে পাবলিশড ইমেল ইমিডিয়েটলি আমরা এটা এখানে করে দিব। করে দেওয়ার পরে আমার ইমেলের যে নাম ছিল সেটা থাকবে লাস্টে @blogger.com, এটা থাকছে, কিন্তু মাঝে সিক্রেট কোড, আপনি এখানেতে যে কোনো কোড বা যে কোনো সংখ্যা আপনি এখানেতে অ্যাড করে দিবেন। করে সেভ করে দিলে আপনার ইমেল অ্যাড্রেস কিন্তু এটা হয়ে গেল। এখন আপনি এই ইমেলে যেটা পাঠাবেন সেটা কিন্তু কি হবে, এখানে এসে আমার ওয়েবসাইটটাতে পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনার চাইলে এটা করতে পারেন, তা আমি এটা করছি না। তো এরপর আসছে আমাদের নিচের দিকে আমরা চলে যাব, মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের এসইও করার জন্য সেটা হচ্ছে এই যে ম্যাটা ট্যাগ। এই ম্যাটা ট্যাগটাকে আমাদের করতে হবে কি, এটাকে অন করে দিতে হবে। আমরা যেহেতু একটা ওয়েবসাইটের মধ্যে অন পেজ এসইও করব বা অন পেজ এসইও শিখব, তো অবশ্যই আমাদেরকে যেটা করা লাগবে সেইটা হচ্ছে আমাদের এখানটাতে ম্যাটা ডিসক্রিপশন যেটা আছে এটা আমরা এখান থেকে অন করে দিব। ক্লিয়ার? অন করে দেওয়ার পর আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমরা এখানে কোনো কিছু আর করবো না। যদি আপনার ওয়েবসাইটটাকে ডিলেট করতে চান, তাহলে এই যে রিমুভ ইওর ব্লগ, আপনি এখানে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। যদি আপনি এই যে ডোমেনটা আপনি যেটা সাজিয়েছেন এটাকে যদি ব্যাকআপ নিতে চান, আপনি এখান থেকে ব্যাকআপ নিতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে কোনো কাজ আপাতত করছি না, আমরা এবার যেটা করব আমাদের মূল যে ডোমেনটা আছে আমরা সেখানে চলে যাব। আমরা পোস্ট প্রথম যে অপশনটা আমরা সেখানে চলে আসলাম। তো মোটামুটি আমাদের যেটা সেটিং ছিল আমরা আমাদের সেটিংটা নিয়ে কাজ করে ফেলেছি, ঠিক আছে। তো এইবার আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। দেখেন যে আমাদের কিন্তু যে ওয়েবসাইটটা, ঠিক আছে, এটা কি অবস্থায় আছে, একেবারে বাজে অবস্থা। বাজে অবস্থা বলতে কি যে ওয়ান পেজের একটা লো কোয়ালিটির ওয়েবসাইট হয়ে আছে, যেটা দেখে কেউ বলবে না যে এটা একটা প্রফেশনাল ওয়েবসাইট। তো প্রফেশনাল করার জন্য আমাদের কি করতে হবে কি, একটা থিম ইউজ করতে হবে। তো থিমটা আপলোড করবো কি করে, আমরা চলে আসবো থিমে, সেটিংস এর উপরে থিম আছে, থিমে ক্লিক করব। তো থিমে ক্লিক করার পর আমাদের এখানে কিছু ডিফল্ট ওয়ান পেজের ওয়েবসাইট পাবো। তো এগুলো দিয়ে যদি আমি আমার ওয়েবসাইটটা বানাই, এটা কিন্তু কখনোই কেউ প্রফেশনাল ওয়েবসাইট বলবে না, ঠিক আছে। এটা এইগুলো থিমগুলো এতটা ভালো না। তো আমি আপনাদেরকে থিম দিয়ে দিব, প্লাস কোথা থেকে থিম ডাউনলোড করবেন এটা আমি দেখিয়ে দিব। বা এরা তো আমরা এখন যেটা করব, আমরা একটা নতুন থিম আপলোড করব। তো আপলোড করার জন্য আমি যে কাস্টমাইজের পাশে কর্নারে ক্লিক করব, করে আমরা এখান থেকে যেটা করব হচ্ছে রিস্টোর, আমরা এখানে ক্লিক করে দিব, করে এখান থেকে আপলোড। তো অলরেডি আমি এখানে দুইটা থিম, দুইটা না তিনটা থিম এখানে রাখা আছে। তো আমরা এখান থেকে র্যাপিড ফ্রি যেটা আছে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো আমাদের এখানে কিন্তু রিস্টোরিং রিস্টোরিং চলছে, একটু সময় নিবে। তো দেখেন আমার এটা রিস্টোরিং দেখা হয়ে গেছে, কিন্তু দেখাচ্ছে কি থিম প্রিভিউ ইজ কারেন্টলি আন অ্যাভেলেবল, এটা দেখাবে। কিন্তু এটা দেখালে কোনো প্রবলেম নেই, আমার থিমটা আপলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে একটু রিলোড দিব। দেখেন আমার থিমটা কিন্তু চেঞ্জ হয়ে একটা সুন্দর লুক লুক নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো আমাদের এইবার যেটা করতে হবে, এইবার এটার উপর আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে হবে, অর্থাৎ কাস্টমাইজ করবো এবার আমরা এটাকে। তো কাস্টমাইজ করার জন্য আমরা আবারও থিমে চলে আসব। আসার পরে থিমের ওপরে যে অপশনটা আছে, ঠিক আছে, তো লেআউট, আমরা লেআউট থেকে এটা কাস্টমাইজ করতে পারি, বা আমরা এখান থেকেও কাস্টমাইজ করতে পারবো। আমরা এখান থেকে কি কাস্টমাইজ করতে পারি একটু দেখে আসি।
আমরা যদি এখান থেকে কাস্টমাইজ করি, আমরা এখান থেকে আমাদের যে টাইটেল গুলো আছে বা ব্যাকগ্রাউন্ডে যে কোনো ইমেজ আছে কিনা, অর্থাৎ এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা, আমরা এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে অন্য কোনো কালার করে দিতে পারি। এই লেখাগুলো কি কালার রাখবো, এই চেঞ্জেস গুলো আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে, তো এখানে গ্যাজেট আছে বা অ্যাডভান্স আছে, দেখেন শুধুমাত্র কালার দিচ্ছে। এখানে আগে তারা অনেকগুলো অপশন দিত, তো এগুলো তারা এখন হচ্ছে বাদ করে দিয়েছে। তো আমরা জানি যে গুগল হচ্ছে আপডেট করেছে, আপগ্রেড করার ফলে এখান থেকে অনেক কিছু তারা আউট করে দিয়েছে। তো আউট করে দেওয়ার জন্য আমরা এখন এই জায়গা থেকে আর আপাতত কোন রকম কাস্টমাইজ গুলো করি না। আমরা কাস্টমাইজটা করবো কোথায় থেকে? আমরা কাস্টমাইজটা করব হচ্ছে ডাইরেক্ট চলে আসবো লেআউটে, লেআউট থেকে আমরা কাস্টমাইজটা করব। তো লেআউটে যদি আমরা আসি, আসলে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের আমরা পুরো প্যাটার্নটা আমরা এখানে পেয়ে যাব। তো এর মধ্যে থেকে আসলে আমরা কোন কোন জিনিসগুলো আমার প্রয়োজন, কোনগুলো প্রয়োজন না, আমরা সেগুলো রাখবো, বাকিগুলো ডিলিট করে দেব। দেখেন দেখাচ্ছে, ফার্স্টে দেখেন আমরা যখন এখানে ঢুকেছি, এখানে একটা বক্স দেখাচ্ছে থিম অপশনস। তো থিম অপশনসটা মূলত হচ্ছে যে উপরে যে অংশটা, এটার জন্য বলছে। তো আমাদের এটাতে আসলে এডিট করে কোনো লাভ হবে না, আমাদের এখানে কিছু করার থাকে না, তো এই জন্য আমরা এটাকে কিছু করছি না। ঠিক আছে, আমরা এটা এভাবে রেখে দিলাম, আপনি চাইলে এটাকে অফ করে দিতে পারেন। তো আমাদের কাজ যেটা থাকবে, টপ নেভিগেশন থেকে আমাদের কাজগুলো শুরু হবে। তো একটু বলে দিই যে এখানে টপ নেভিগেশন কোনটা। টপ নেভিগেশন বলতে বোঝানো হচ্ছে এই যে উপরে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এই যে মেনু যেটা, এটাকে বলা হয় নেভিগেশন। বলতে আসলে একটা মেনু বারকে বোঝানো হয়। তো এই উপরের মেনুটাকে বলা হয় টপ নেভিগেশন, আর এটা হচ্ছে টপ সোশ্যাল বার, ঠিক আছে, বা টপ সোশ্যাল নেভিগেশন। অর্থাৎ যেহেতু এখানে সোশ্যাল মিডিয়া মিডিয়াগুলো অ্যাড করা আছে, তো আমরা এখানটাতে এটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো আমরা এগুলোকে আমরা অ্যাড করব। তো আমাদের যদি টপ নেভিগেশনে ঢুকিয়ে, ঢোকার পর আমরা এখানে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর এখন দেখেন আমার এখানে কয়টা আছে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস বা কন্ট্যাক্ট দেওয়া আছে। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারেন, চাইলে আপনি এখানেতে একটা অ্যাড করে দিতে পারেন। সাপোজ আমি এখানে দিলাম যে আমি এখানে আরেকটা মেনু অ্যাড করতে চাচ্ছি, যে ব্লগ। আমি এই নামে একটা মেনু অ্যাড করতে চাই, ব্লগ নামে মেনু অ্যাড করতে চাচ্ছি, কিন্তু আমি আপাতত কোনো ব্লগ এখানে অ্যাড করতে চাই না। তো আমি এখানে তো পরবর্তীতে অ্যাড করতে চাই, আমি এটা করবো কি, এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবো, হ্যাশট্যাগ দিয়ে অ্যাড লিঙ্ক। দেখেন আমার ব্লগটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি চাচ্ছি এই ব্লগটা থাকবে কোথায়, হোমের পরে আর অ্যাবাউটের আগে। তো আমি এই যে কর্নার যেটা আছে, কর্নারে ক্লিক করবো, দেখেন আমি এটা নেমে গেছে। এবার আমি এখান থেকে সেভ করে দিলাম, এবার আমি এটা রিলোড দিই। দেখেন আমার কিন্তু এখানে চলে আসলো না, চলে আসছে। তো আমরা কিন্তু এইভাবে আমাদের যা যা মেনুগুলো লাগবে টপ নেভিগেশনে আমরা এখান থেকে এটা দিতে পারবো। তো এবার চলে আসছে আমাদের সোশ্যাল আইকন যেগুলো আছে, তো এখান থেকে আমরা আবারও সোশ্যাল টপ যেটা আছে আমরা এটাকে এডিট করব। এডিট করার পরে আমাদের এখানে কিন্তু ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, আর হচ্ছে যে আচ্ছা ইনস্টাগ্রাম দুইবার দেখাচ্ছে। তো আমরা এইটা, এইগুলো দেওয়া আছে। তো আমরা এখানটাতে কি করতে পারি, এগুলোকে লিঙ্ক আপ করতে পারি, বা আপনি চাইলে এগুলো থেকে নাম চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, তো আমরা একটু, যেহেতু এখানে ইনস্টাগ্রামটা ডাবল উঠে আছে, তো আমরা একটাকে এডিট করে নিতে পারি। তো এডিট করে আমি এখানে দিয়ে দিলাম যে আমি চাচ্ছি এখানে ইউটিউব দিতে। আমরা ইউটিউবটাকে সেভ করে দিলাম, আমাদের এখানে ইউটিউবটা থাক। ঠিক আছে, তো এবার হচ্ছে যে আমরা যেটা, যদি নতুন কোনো অ্যাড করতে চাই, অ্যাড করার নিয়ম একই, এখানে নাম দিবেন, এখানে লিংক অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে। তা আমি চাচ্ছি আমার এখানে ফেসবুকটাকে অ্যাড করে দিতে। তো অবশ্যই আমি এখন যেটা করব, আমার যে ফেসবুক আইডির লিঙ্কটা আছে আমি ওটাকে নিয়ে আসব। তো আমি এখান থেকে কোনটা নিব, এর জন্য আমি অবশ্যই চলে যাব যে আমার যে ইয়াটা আছে, যে মূল যে অ্যাকাউন্টটা। ঠিক আছে, আমি এখান থেকে আমার মূল অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে আমি সেই লিঙ্কটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে
আমি এই জায়গাটায় আমি এটাকে পেস্ট করে দেবো। জাস্ট খালি আপনার যে মূল যে লিংক, বা আপনি যদি পেজ অ্যাড করতে চান তাহলে আপনার পেজের যে লিংক থাকবে সেই লিংকটাকে নিয়ে এসে আপনি এখানেতে অ্যাড করে দিবেন, দিয়ে আমরা এটাকে সেভ করে দিব। একইভাবে টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপর হচ্ছে যে ইউটিউব, যেটাই চান না কেন সেটা আপনি একইভাবে অ্যাড করে আমি এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে, তো আমরা দেখি যে আসলে একবার এটা কাজ করছে কিনা। আমরা এটাকে সেভ করে নিলাম, তো দেখি আমরা এখানে ক্লিক করে আমি এখানে ফেসবুকে ক্লিক করলাম, দেখেন আমার প্রোফাইলে কিন্তু কি হয়েছে, আমার প্রোফাইলে চলে আসছে। ঠিক আছে, তার মানে কি এটা ওয়ার্কিং করছে। তো আমরা এরকম ভাবে আমরা হচ্ছে এটাকে কাজ করতে পারি। তো এইভাবে আপনি আপনার যে পেজটা দিয়ে দিবেন তখন আপনার পেজটা কিন্তু চলে আসবে। তো যাই হোক, আমরা এটা কেটে দিলাম। তো এবার আসছে হেডার লোগো। তো হেডার লোগো কোনটা, এই যে লোগো যেটা, ঠিক আছে, এইটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। এটা চেঞ্জ করার জন্য আমাদের এখান থেকে আসতে হবে হেডার লোগোতে, এসে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পরে আমাদের যে লোগোটা থাকবে আমরা এখানে অ্যাড করব। তো আমাদের যেহেতু আজকের দোকান বিডি এই নামে কোনো লোগো আমরা ক্রিয়েট করিনি বা তৈরি করিনি, এই জন্য আমি আপাতত আপলোড করছি না। তবে আপনারা যেটা করতে পারেন, আপনি এখানে আপনাদের মতো করে একটা লোগো অ্যাড করতে পারেন। তো অ্যাড করার জন্য কি করবেন, জাস্ট এটাকে রিমুভ করে দিব। রিমুভ করলে পারে এই যে চুজ এ ফটো বা চুজ পিকচার ফাইল, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে নিয়ে আমরা যেটাকে আমরা অ্যাড করতে চাই, ঠিক আছে, সাপোজ আমি এটাকে অ্যাড করতে চাই, আপনি এটাকে নিয়ে নিলেন, নিয়ে এটা আপলোড করে দিলেন। তো আপলোড করলে দেখেন এটা আমার এখানে চলে আসবে, এটা চলে আসছে। ঠিক আছে, আসার পরে এটা আমরা তিনটা ভাবে রাখতে পারি, বিহাইন্ড, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। এটা যদি দিয়ে দেন তাহলে হবে কি, যে আমার এখানে যে টাইটেলটা দিয়েছেন, ঠিক আছে, আমার এই টাইটেলটাও শো করবে, আমার এই যে ব্লগ ডিসক্রিপশন যেটা আমি লিখবো সেটাও শো করবে, আবার হচ্ছে আমার পিকচারও শো করবে, যেটা কিন্তু আমার ওয়েবসাইটের জন্য খারাপ দেখাবে। তো এই জন্য আমরা যেটা করি, আমরা এই উপরেরটাও দিব না, নিচেরটাও দিব না, ঠিক আছে, আমরা দিব কি এই মাঝামাঝিটা। মাঝামাঝিটা দিলে হবে কি, যে আমার এখানে ডিসক্রিপশন থাকুক সমস্যা নাই, আমার ডিসক্রিপশনটা শো হবে না, শুধুমাত্র আমার এই পিকচারটা শো হবে। যখন কোনো কারণবশত আপনার এই পিকচারটা যদি না আসে, ওয়েবে ডিসপ্লে না হয়, সেই ক্ষেত্রে আপনার এই যে টাইটেল যে নাম আছে এই নামটা শো করবে আর ডিসক্রিপশনটা অ্যাড আসবে। আমরা আপাতত এটা কোনো চেঞ্জ করছি না, আপনার এখানে আপনার সুন্দর করে একটা লোগো বানায় নিয়ে বা একটা পিকচার আপলোড করে দিবেন। ঠিক আছে, আমি এটা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। এইবার আসছে মেইন মেনু, সরি, হ্যাঁ মেইন মেনু। তো এইবার আমরা যেটা করবো, মেইন মেনুটাকে অ্যাড করব। তো মেইন মেনু কোনটা, আসলে মেইন মেনু বলতে বোঝায় এই যে এইটা, এটাকে বলা হচ্ছে মেইন মেনু। ঠিক আছে, তো আমরা এই মেইন মেনুটাকে আমরা এবার ঠিক করব। কেন দেখেন মেইন মেনুতে তারা তাদের মতো করে ডিসক্রিপশন দিয়ে রেখেছে, তা আমরা তো এটা রাখবো না, আমরা আমাদের মতো করে সাজিয়ে নিতে চাই। তো আমরা এখন যেটা করব, আমরা আবারও চলে যাব আমাদের যেই সেটিংসটাই, আমরা এখানে আসব, এসে মেইন মেনুতে ক্লিক করব। করার পরে আমরা যেহেতু আমাদের এখানে অনেকগুলো মেনু আছে, যেটা যেটা আমার দরকার সেটা রাখবো, যেটা যেটা দরকার না সেটা আমি রাখবো না। তো আমাদের এখানে হোম আছে, ফিচার্স, আমরা ফিচার্সটাকে হয়তো এটা দিতে পারি। আমি সাপোজ এটা দিয়ে দিলাম যে আমরা এখানে অ্যাডমিশন, আমরা এটা দিয়ে দিতে দিলাম। তারপরে আসছে যে আমাদের এখানে মাল্টিপল ড্রপ ডাউন যেটা আছে, আমরা এটাকে এডিট করব। তো মাল্টিপল ড্রপ ডাউন, আসলে ড্রপ ডাউনটা কি, ড্রপ ডাউন বলতে আসলে এই যে ড্রপ ডাউন যেটা, ঠিক আছে, এই যে এটার নিচে এগুলো ঢুকে গেল বা এটার মধ্যে এটা চলে আসছে, এটাকে মূলত বলা হয় ড্রপ ডাউন। তো দেখেন আমাদের ফিচারের মধ্যে এটা এইগুলো ঢুকেছে, এইগুলো আসলো কি করে। তো এটার জন্য আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা অ্যাড্রেস ক্রিয়েট করি, তো দেখেন আমরা যখন এখানে এটা ক্রিয়েট করলাম যে অ্যাডমিন, এটা কিন্তু আমার একটা মেনু হয়ে আছে। ঠিক আছে, তো যখন আমি আবার দিয়েছি যে মাল্টি ড্রপ ডাউন, মাল্টি ড্রপ ডাউনের আগে কিন্তু কি করেছে, আমার এখানে একটা আন্ডার স্কোর দেওয়া আছে। তো আপনি যে নামের পরে একটা আন্ডার স্কোর দিবেন সেটা চলে আসবে কি,
তার উপরে যে লেখা থাকবে তার অধীনে চলে আসবে, ঠিক আছে? আর যখন তার মধ্যে কোন একটা মেনু লেখার পর তার আবার ডাবল আন্ডারলাইন দিবেন। আচ্ছা, একটু ডিলিট করে আমি একটু দেখাই বিষয়টা, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আমি এখানটাতে নর্মালি আমি ড্রপ ডাউনটা তুলে দিলাম, তুলে আমি এটাকে সেভ করে আমি এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে? এটা ছিল মাল্টি ড্রপ ডাউন। আমরা এটাকে যদি একটু রিফ্রেশ দিয়ে দেখেন, আমার এখানে আসলো কি হোম অ্যাডমিশন মাল্টি ড্রপ ডাউন আছে, ঠিক আছে, বা মেগা মেনু আছে। আমি চাচ্ছি যে আমার এই যে মাল্টি ড্রপ ডাউন যেটা, এটা আসবে কার মধ্যে? এই যে অ্যাডমিশন, এই অ্যাডমিশনের মধ্যে আমার এই মাল্টি ড্রপ ডাউনটা ঢুকবে। তো এটা আমি করব কি করে? এর জন্য আমাকে যেটা করা লাগবে, আমরা এখানে এডিট করব, করার পরে আমরা যাব এইটাকে এর মধ্যে নিতে চাচ্ছি। এডিট, এডিট করে এর নামের পূর্বে শুধুমাত্র একটা আন্ডারস্কোর দিয়ে দিব, দিয়ে আমরা এটাকে সেভ করে দিব। তাহলে হলো কি যে এইটা এবার আমরা একটু দেখি, সেভ করলাম, একটু রিলোড দিয়ে দেখেন, এটা কিন্তু এখানে থাকবে না, দেখেন ড্রপ ডাউন আকারে চলে আসছে, ঠিক আছে? এবার আমি চাচ্ছি যে এর মানে অ্যাডমিশনের নিচে আরো কিছু টপিকস রাখবো, প্লাস আমার এই যে মাল্টি ড্রপ ডাউনের মধ্যেও আমি আরো ড্রপ ডাউন দিতে চাই। এটা করব কি করে? তো এটা করার জন্য আমি এখানে এডিটে যাব, আবারও আমি এখান থেকে একটা মেনু ক্রিয়েট করব। তো মেনুটা হয়তো দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, আমরা এইটা দিয়ে একটা মেনু রাখতে চাচ্ছি। আমি হ্যাশট্যাগ দিয়ে ফেললাম, অ্যাড লিংক, তারপর আমি এখানে দিলাম যে গ্রাফিক্স ডিজাইন, আমরা এটাকেও হ্যাশট্যাগ দিয়ে ফেললাম, অ্যাড লিংক। তারপর আমি দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা এখানেও হ্যাশট্যাগ দিয়ে ফেললাম, দিয়ে আমরা লিঙ্ক আপ করে দিলাম, ঠিক আছে? তো এইবার আমরা যেটা করব যে আমি এই তিনটাকে এই যে এটার অধীনে নিতে চাই, এটার অধীনে, ঠিক আছে? আচ্ছা, আমি যে মাল্টি ড্রপ ডাউন আমি এটাকে রিমুভ করছি, আমি এখানে এই তিনটাকে রাখবো। তা আমি এখন এগুলোকে নিচে নিয়ে আসবো, আমি এটা অ্যাডমিশনের নিচে নিব, অ্যাডমিশনের নিচে নিয়ে চলে আসছি, এগুলোকে নিয়ে আসবো। আমরা একবার করে ক্লিক করলে এটা একবার করে নিচে আসবে। তো এবার আমরা নিব হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমরা ডিজিটাল মার্কেটিংটাকেও এর মধ্যে, আচ্ছা আমরা ডিজিটাল মার্কেটিংটাকে উপরে নিতে চাই, উপরে নিতে চাইলে উপরে ক্লিক করবেন, তাহলে চলে আসছে। এবার আমরা করবো কি, এই তিনটাকে আমি অ্যাডমিশনের নিচে রাখতে চাই, আমি অ্যাডমিশনের নিচে এটাকে জাস্ট একটা করে আন্ডারস্কোর সেভ, আমরা এটাকেও এডিট করব। আমরা এখানে একটা আন্ডারস্কোর সেভ, আমরা আবার এডিটে যাব, আমরা এখানে একটা আন্ডারস্কোর দিব, দি সেভ। আমার তিনটা হয়ে গেল কি, এটার অধীনে চলে আসছে। তো আমি একটু দেখে নেই, আমি এটাকে রিলোড দিলাম, দেখেন আমার কি হলো, তিনটা কিন্তু মেনু এর মধ্যে চলে আসছে। আমি এগুলোর মধ্যে আবার মাল্টি ড্রপ ডাউন দিব, আমি আবারও চলে আসি। আসার পরে আমি এইখানটাতে এগুলোর মধ্যে দিতে চাই, তো আমি এখানে দিয়ে দিলাম যে ফার্স্ট আছে কি ডিজিটাল মার্কেটিং, তো আমি এখানে দিলাম যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা এটাকে হ্যাশট্যাগ দিয়ে ফেললাম, অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং,
ইমেল মার্কেটিং আমরা এটাকে হ্যাশট্যাগ দিয়ে ফেললাম। আরেকটা আমরা দিয়ে দিচ্ছি যে এসইও, আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে ফেললাম। আমরা তিনটা সাব ডোমেইন মানে ইয়া করবো, ড্রপ ডাউন মানে সাব ড্রপ ড্রপ ডাউন করবো বা মাল্টি ড্রপ ডাউন করবো। তো আমরা এটাকে নিচে নিয়ে যাব। এটা কার মধ্যে নিয়ে যাব? এটা হচ্ছে আমরা মাল্টি ড্রপ ডাউনটা করতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। তো আমরা এটাকে ডিজিটাল মার্কেটিং এর নিচে নিয়ে আসব। যেটা যার মধ্যে করতে চা করবেন সেটাকে তার মধ্যে নিয়ে আসতে হবে। তো আমরা এটাকেও নিয়ে চলে আসছি। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এটা চলে আসছে। আচ্ছা, এবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা এটাকেও নিয়ে আসব। আচ্ছা, তিনটে চলে আসছে। এবার আমরা করব কি, এটাকে যে তোমরা মাল্টি ড্রপ ডাউন করব, তো আমরা এটাকে এডিট করব। এডিট করে আমরা যখন সিঙ্গেল ড্রপ ডাউন করি তখন করে কি, একটা হচ্ছে আন্ডার স্কোর দেওয়া লাগে। এখানে আমরা দুইটা আন্ডার স্কোর দিব, ঠিক আছে? দিয়ে সেভ। দেখেন দুইটা আন্ডার স্কোর হয়ে গেছে। আবার আমি এটাকেও এডিট, আমি এখানে ডাবল আন্ডার স্কোর, এটাকেও আমরা ডাবল আন্ডার স্কোর দিয়ে ফেলবো। আমরা এটাকে সেভ করে দিলাম। দেখেন আমাদের হয়ে গেছে না? হয়ে গেছে। তো এরকম করে আমরা একটা মেনুর মধ্যে আমরা আরেকটা মেনু তৈরি করে ফেলতে পারি, এরকম করে। আচ্ছা, আমরা এখানে তো আরেকটু এডিট করব। তো এডিট করার ফল আমাদের এখানে যেমন ডকুমেন্টেশন আছে, আমরা এটা ডকুমেন্টেশন রাখবো না, আমরা এটাকে করে দিলাম যে এখানে কন্ট্যাক্ট আস দেওয়া নাই, আমরা এখানে দিয়ে দিলাম যে কন্ট্যাক্ট আস। আচ্ছা, অ্যাবাউট দেওয়া নাই, অ্যাবাউট আস আমরা অ্যাবাউট আস করে দিলাম। আমাদের এখানে ড্রপ ডাউন আমরা রাখতে চাই না, আমরা এটাকে ড্রপ ডাউন গুলো এখান থেকে রিমুভ করে দিলাম। এবার নিচে আছে ডাউনলোড দিস টেমপ্লেট, আমরা এটাও রাখতে চাই না। আমরা এটাকে করব যেটা, যে আমি এটাকে দিয়ে দিলাম কন্ট্যাক্ট কন্ট্যাক্ট। আর এই যে এখানে একটা তাদের ওয়েবসাইট আছে, আমরা এখানে ওয়েবসাইটটা রাখবো না, আমরা পরবর্তীতে আমরা আমাদের মতো করে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। তো আমরা লিঙ্ক বাদ দিয়ে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিলাম, দেন আমরা সেভ দিয়ে আমরা এটাকে সেভ করে দিব। তো এবার কিন্তু আমাদের মোটামুটি আমাদের যে ইয়াটা ছিল, অর্থাৎ হচ্ছে যে মেনু বারটা ছিল, আমরা কিন্তু মেনু বারটা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে ফেলেছি, ঠিক আছে? এটা হচ্ছে সার্চ বার। তো আমরা এখান থেকে যে কোনো কিছু আমাদের ব্লগ সাইডে যেটা থাকবে আমরা সার্চ করে পেতে পারি। তো যাই হোক, আমরা আবার এখানে ক্লিক করলে দেখেন আমাদের যে পেজ সেটা নিয়ে আসছি হোম পেজে। এটা কমপ্লিট। এবার আমাদের বাকি অংশগুলো আমরা এবার কাস্টমাইজ করে নিব। তো যেগুলো রাখতে চাই রাখবো, যেগুলো রাখার দরকার নাই বাদ দিয়ে দিবো। এখানে আসে হোম অ্যাড টপ। তো এইটা কি আসলে, আমরা এটা যদি এডিট করি, এডিট করলে আমাদের এখানে কিছু একটা কোড দেখাচ্ছে, ঠিক আছে? এই কোডটা কিসের জন্য? তো এইটা মূলত হচ্ছে আমরা গতকালকে একটা কথা বলেছিলাম যে আমরা কিছু থার্ড পার্টির হচ্ছে যে কাছ থেকে কোড নিতে পারি। কোড নিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে আমরা ইনকাম করতে পারি। কেন, গুগল তো আমাদেরকে এখন আর্নিং দিবে না। কেন দিবে না? আমাদের কাছে 5,000 ট্রাফিক নাই, ঠিক আছে, বা 5,000 মানুষ নাই, যার জন্য আমরা আমাদেরকে তারা কোনো প্রকারে অ্যাড দিবে না। তো আমরা করতে পারি কি, থার্ড পার্টি থেকে কোড নিতে পারি। কোড নিয়ে আমরা এখানেতে অ্যাকাউন্ট করে কাজ করতে পারি। তো থার্ড পার্টি গুলো পাবো কোথায়? তো আমি আপনাদেরকে একটা থার্ড পার্টি ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি। অ্যাডিফাই, আমরা এটা লিখে সার্চ করলে এটা আসলে অ্যাপস আসছে। আচ্ছা, ও অ্যাডিফ্লাই, এই সাইটটা নিয়েও কোনো এক সময় খুবই কাজ করতাম, ব্যাপক আর্নিং আসে এই সাইট থেকে। তো এই একটা সাইট, তো এই সাইটটা নিয়ে আপনি এখানে যে কোনো লিঙ্ক, আমার এখানে কাজটা কি, আপনি যখন এখানে একটা সাইন আপ জয়েনে জয়েনে ক্লিক করে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে তারা আপনাকে এখানে একটা কোড দিবে। কোডটা কেমন কোড, এই যে আমরা এখানে যে কোডটা দেখতে পাচ্ছি না, আমরা এটা এডিট করলে পারে যে কোডটা দেখতে পাচ্ছি,
এরকম টাইপের, তারা আপনাকে কিছু কোড দিবে, সে কোডটাকে নিয়ে এসে খালি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে হবে কি, যে আমার এই যে ফাঁকা জায়গা যেটা আছে এইখানে অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখি যেখানে একটা ব্যানার টাইপে অ্যাডভার্টাইজমেন্ট চলছে, তো এগুলো আসলে থার্ড পার্টির অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? তো আমরা এর মাধ্যম থেকে আমরা কি করতে পারি, অ্যাড মানে একটা ব্যানার নিয়ে কাজ করতে পারি। এছাড়া হচ্ছে এটা কিন্তু এখান থেকে আমরা ইনকাম করতে পারি কি করে, এই যে আমরা বিটলি, তারপর হচ্ছে যে টেনি ইউআরএল, গুগলি মানে যেটা গুগলে শর্টনার আছে, তো এই যে শর্টনার গুলো দিয়ে আমরা কি করি, বিভিন্ন সময় লিঙ্ক গুলোকে শর্ট করি, তাই না? তো এইটাও কিন্তু একটা এক প্রকারের শর্টনার বলতে পারেন। তবে বাকিগুলোর থেকে এটার পার্থক্যটা কোথায়, বাকিগুলো থেকে এটা পার্থক্যটা হচ্ছে যে অন্যগুলো থেকে, বিশেষ করে যদি আমরা বিটলিতে যাই, তো বিটলিতে গেলে কিন্তু তারা আমাদেরকে, বিটলিটা আসলে বাংলাদেশ থেকে ডিজেবল দিয়েছে, আচ্ছা এই যে বিটলির যে সাইটটা আছে আমরা সাইডে ঢুকতে পারি, তবে এটা বাংলাদেশের জন্য এটা হচ্ছে যে বন্ধ করে রেখেছে, এদের ইয়াতে কাজ করে না বিটলির লিঙ্ক গুলা। তো এই যে বিটলি, আমরা বিটলি থেকে যদি কাজ করি বা একটা লিঙ্ক শর্ট না শর্ট করি, তারা কিন্তু আমাকে কোন রকম পে করে না। কিন্তু এই অ্যাডিফ্লাইটা হচ্ছে কি, এর কাজ হচ্ছে যে আমরা যদি এইখানটাতে কোনো লিঙ্কে শর্টও করি, তারা কিন্তু ওই লিঙ্কের উপর বেস করে কি করবে, আপনাকে অ্যাড দিবে, আর সেই অ্যাডের বিনিময়ে আপনি কিছু টাকা পাবেন। সেটা কেমন, পার হেড 1.15 সেন্ট করে দিবে, অর্থাৎ 10 জন আসলে আপনি এখান থেকে $1.5 পেয়ে যাবেন, 10 জনকে যদি নিয়ে আসতে পারেন। তো এখান থেকেও কিন্তু আমরা ইনকাম করতে পারি, ঠিক আছে? তো এই সাইট থেকে, তো এটা হচ্ছে থার্ড পার্টি একটা সাইট। আর এরা পে আউটটা দেয় $5, খুবই সুন্দর একটা সাইট, তবে বিরক্ত লাগে মাঝে মাঝে, অতিরিক্ত অ্যাড আসে। তো আমরা এরকম যে থার্ড পার্টি যে পেজগুলো আছে, পেজগুলো থেকে আমরা কোড নিয়ে আমরা এখানে করতে পারি, কিন্তু এখন আমাদের কাছে তো কোনো কোড নাই, তাই না? তো আমি এখানে কোনো রকম কোড রাখবো না, আমরা এটাকে রিমুভ, এখানে যে কোডটা থাকবে কোডটাকে রিমুভ করে দেব। কেন রিমুভ করব, যে এই যে থিম যেটা আপলোড করেছে, এটা যে কোম্পানি থিমটা তৈরি করেছে সেইখানে একটা থার্ড পার্টির হচ্ছে কোড দিয়ে রেখেছে, তা আমরা এটা রিমুভ করে দেব। আর আমি হচ্ছে আমার এইটাকে আমি এখন দিতে চাচ্ছি না, এটা আমি পরবর্তীতে দিব, তো আমি এটাকে এখন হিডেন করে দিব। তো হিডেন করার জন্য যেটা করব, আমি এখান থেকে শো যে টিক বাটনটা আছে সেটা তুলে দিব, তুলে দিয়ে আমি এটাকে সেভ করে দিব। সেভ করে দিলে হবে কি, আমার এটা এখন আর থাকবে না, চলে যাবে, দেখেন অনেকটা সুন্দর হয়ে গেছে। এবার তো এখানে ট্রাইকার মানে এখানে আমরা যে পোস্ট গুলো করবো তার একটা নোটিশ আসবে, এটা যেহেতু আমরা বিভিন্ন রকম গভর্নমেন্ট যে ওয়েবসাইট গুলো আছে সেখানে দেখি যে উপর দিয়ে একটা হেডার লাইন চলে, বা আমি যদি আমার যে ওয়েবসাইটটা করেছিলাম যেটা ফ্রিতে, আমরা এটাতে যাই তাহলে বুঝতে পারবেন। এই বাবা, কার ওয়েবসাইটে ঢুকে, এই যে দেখেন আমার যে পোস্ট গুলো আছে এখানে, পোস্টের কিন্তু প্রতিটা পোস্টের জন্য একটা করে কিন্তু ইয়ে আসছে, আমরা এখানে ক্লিক করি দেখেন আমরা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এরকম করে আপনারা যে ওয়েবসাইটে যে পোস্ট গুলো থাকবে সেটা কিন্তু এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ এটা শো করবে, আপনি এখানে কেউ ক্লিক করলে কিন্তু আপনার ওয়েবে চলে যাবে। তো আমরা এই কাজটা এখান থেকে শো করবে, এর জন্য আমাদের কিছু করা লাগবে না, নর্মালি পোস্ট করলে এটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা আবারও আমাদের সেটিংস এ চলে আসি, আমরা এটা অফ করে দিলাম, এটা আমরা রাখতে চাচ্ছি এই জন্য এটা থাকবে, যদি এটা না রাখতে চান আপনি এখান থেকে এসে
এটাকে শুধুমাত্র এই যে এটা অফ আছে মানে শো আছে যেটা এটাকে তুলে দিবেন, তাহলে এটা অফ হয়ে যাবে। তবে এটা অফ করতে চাচ্ছি না, আছে থাক। এরপর সে ব্লগ পোস্ট, আমরা এটাতে চলে আসব, আমরা এখানে এডিট করব। এডিট করার পরে আমাদের সচরাচর একটা ওয়েবসাইটে যে ফার্স্ট পেজ থাকে, ফার্স্ট পেজে আপনি কতগুলো পোস্ট রাখতে চান, তো সচরাচর এটা 7 থেকে 10টা পোস্ট থাকে। আমরা যেটা করব, আমরা এই যে এখানে এডিটে যে ক্লিক করলাম, করলে এটা আসছে, আপনি এখানে 7টা দেওয়া আছে, আপনি চাইলে এখানে 10টা করে দিতে পারেন, তবে আমরা এখানে 7টাই রাখবো, 7টাই ভালো লাগে। আপনি এখানে এটা পোস্ট রাখতে পারেন বা আরো এটা রাখতে পারেন যে আপনি পার ডে যে কয়টা করে পোস্ট করবেন সেটা আপনার সামনে থাকবে, আর যেটা আপনার পোস্ট করবে পরের দিন এটা চলে যাবে। তো আমরা এটা এমনটা করবো না, আমরা এটা পোস্টটাই রাখবো যে আপনার 7টা পোস্ট থাকবে অল টাইম। আপনি চাইলে এখানে রিড মোড আছে, আপনি এই লেখাটাকে আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন, রিড মোড জায়গায় সি মোড, এগুলো করতে পারেন। তারপরে আসছে যে পোস্ট পেজ অপশন, যেটা তা আপনি এখান থেকে আমাদের একটা পোস্ট যখন করা হয়, আচ্ছা আমি একটা পোস্টে ঢুকি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এখান থেকে আমরা যদি ফোনের এটাতে যাই, তো আমরা যখন একটা পোস্ট করি তো পোস্টের নিচের দিকে এখানে যেমন ট্যাগ লাইন দেখতে পাচ্ছি, তারপর এই সাইট গুলোতে আমরা বিভিন্ন সময় দেখি যে কমেন্ট করেছে বা আমি এটা পোস্টটা কত তারিখে করেছি না করেছি, এই সবগুলো কিন্তু এখানে শো করে, কিন্তু দেখেন আমারটা কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলো দেখাচ্ছে না। ফ্রি ওয়েবসাইট গুলোতে কিন্তু এই জিনিসটা দেখায়, বা এই যে শেয়ার বাটন গুলো, তো এগুলো আমরা কোথায় থেকে রিমুভ করতে পারি। তো এর জন্য আমাদেরকে যেটা করা লাগে, আমরা এখান থেকে যে ব্লগের এডিটে যাব, আমরা আসলে এই পোস্টটা কে করেছে আমি এটা দেখাতে চাই না, আমি এটা তুলে দিলাম। এটা কত তারিখে পোস্ট হয়েছে আপনি চাইলে এটা রাখতে পারেন, না চাইলে তুলে দিতে পারেন, তা আমি এটা তুলে দিলাম। তারপরে আসছে কমেন্ট, আমরা অবশ্যই কমেন্টটা আপাতত রাখবো না। তারপর রিলেটেড পোস্ট আমরা এটা রাখবো, কেন আমি যে পোস্টে এসেছে ক্লায়েন্ট সেই পোস্টের রিলেটেড আর কোনো পোস্ট আছে কিনা সেটা দেখবে। ট্যাগ, ট্যাগগুলো আমরা রাখবো, ট্যাগটা কেন রাখবো, যে এখানে ট্যাগটা ক্যাটাগরি ট্যাগ কাজ করে, এই জন্য আমরা এটা রাখবো। তারপর আসছে শো শেয়ার বাটন, যে আমার পোস্টটা অন্য কোথাও কেউ শেয়ার করতে পারবে কিনা, তো আমি এটা অবশ্যই না করে দিব, আমি এটা শেয়ার করাতে চাই না। তারপর শো মানে এই প্রোফাইলের ওনারকে আমি শো করাবো কিনা, তবে এটা অবশ্যই না, কেন আমার এখানে কে আমার ওয়েবসাইটের ওনার আছে সেটা আমার শো করে লাভ নাই। এটা শো করে রাখলে একটা বিষয় হয় যে আপনার ওয়েবসাইটটা হ্যাকিং এরও সম্ভাবনা থাকে, তো আমি এটা করব না, আমি এখান থেকে এটাকে সেভ করে দিব। আচ্ছা, তো এইবার আমাদের এটা একটু রিলোড দিয়ে দিতে পারি, যদি এখন কোনো চেঞ্জ আমরা এখান থেকে বুঝতে পারবো না পোস্ট না করা পর্যন্ত। তো এবার আমরা এই যে পাশে যে মেনুগুলো আছে সাইড বার যেগুলো, এইটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব। যেমন দেখেন যে আমাদের এখানে কন্ট্রিবিউট, আমাদের এই যে অপশনটা আমাদের এটা দরকার নাই, এই যে পাওয়ার্ড বাই ব্লগার আমাদের এটা দরকার নাই, আমাদের এখানে সার্চ দিস ব্লগ দেখাচ্ছে এটা আমাদের দরকার নাই, কেন আমাদের এখানে অলরেডি একটা সার্চ বার আছে, তো আমি এটা নিচের দিকে রাখার আমার কি দরকার আছে, আমার এটা দরকার নেই, আমি এগুলো রাখবো না। তো এই জন্য যেটা করব, আমরা এই যে সাইড বারে আছে কি সাবস্ক্রাইব আস, ঠিক আছে, আমরা এখান থেকে এটাকে রাখতে চাচ্ছি না, আমি করব কি এই সম্পূর্ণটাকে, আচ্ছা এটা মানে ইউটিউবের সাবস্ক্রাইবার, আচ্ছা এটা ইউটিউবের জন্য রাখা আছে, আমরা ইউটিউবটা রাখবো, ইউটিউবটা আমাদের দরকার আছে। আমরা এটা থাকলো, তো আমরা এখানে আমাদের ইউটিউবে যে চ্যানেলটা কি করে অ্যাড করবো ওটা আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। তো আমরা আবার এটাকে যে এটা আছে পপুলার, মোস্ট পপুলার, এখানে মোস্ট পপুলার কোনগুলো, যে আপনি যে পোস্টগুলো করবেন, ঠিক আছে, সেই পোস্টগুলো এখানেতে ডিসপ্লে হবে, মাত্র 3টা পোস্ট সিরিয়ালে, তো এটা আমাদের থাকবে, কেন আপনি যে পোস্টগুলো করছেন বা কোন যে পোস্টগুলো রিচ হচ্ছে সেগুলো যেন মানুষ দেখে, এটা থাকবে। এখানে ট্যাগস এটাও থাকবে, ট্যাগস বলতে আমাদের এখানে যেটা আমাদের এক কথা বলতে পারি যে ক্যাটাগরি, ক্যাটাগরিগুলো আমরা এখানে রাখবো, তো এখানে অল ক্যাটাগরি যেটা আছে এটা আমরা পরে চেঞ্জ করে সিলেক্ট করে দেবো কোন ক্যাটাগরি রাখতে চাচ্ছি, এটা থাকবে। তারপর আসছে কি যে এখানে আলাদাভাবে আবার একটা ক্যাটাগরিজ দেখাচ্ছে, তো এখানে 4টা দেখাচ্ছে যে 4টা সিলেক্ট করে দিতে হবে, তো আমরা এটাকেও রাখবো।
যে দুইটা ক্যাটাগরি চলে আসছে, তো আমি উপরে যে ট্যাগ যেটা আছে ট্যাগটাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো, যে কোনো একটা রাখলে হবে, দুইটা রাখার দরকার নাই। এবার এসে সার্চ দিস ব্লগ, আমি এটাকে চাচ্ছি না, কেন আমার তো সার্চ বাটন আছে, আমি এটাকে রিমুভ করে দিব। আচ্ছা এবার দেখেন যে অ্যাডসেন্স, অ্যাডসেন্স আমরা তো অ্যাডসেন্স এর জন্য আমাদের এই পাশে অপশন আছে, এই যে আমাদের এখানে কিন্তু অ্যাডসেন্স এর অপশন আছে, এটাকে আমাকে সাইডে রেখে মানুষকে দেখানো তো দরকার নাই যে আমার এটা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আছে, সো আমি এটা রাখবো না। তারপর আছে অ্যাট্রিবিউট, আমরা এটাকেও রাখবো না, আমাদের এগুলো দরকার নাই। তারপর হচ্ছে যে ব্লগ আর্কাইভ, আমরা এটাকেও রাখবো না, যে আমি কোন পোস্ট কপি করেছি না করেছি আমার এগুলো মানুষকে দেখানোর দরকার নেই, আমি এটাকেও আউট করে দিব। তারপর হচ্ছে ফলো বাই ইমেল, আপনি এটা দেখে নিতে পারেন যে আপনি কোনটা কোনটা রাখবেন। আমার এখানে দরকার কি, আমার হচ্ছে সোশ্যাল প্লাগিং, এটা আমার থাকতে পারে, কেন আমি তো আমার সোশ্যাল প্লাগিং এখানে 4টা অ্যাড করেছি, আমি তো এখানে 1000টা অ্যাড করতে পারি না, তো এই জন্য চাইলেই করতে পারবেন, তবে এখানে করলে বেশি দিলে এই জিনিসটা দেখতে খারাপ লাগে, তো আমি এটার জন্য আলাদা এখানে রেখে দিতে পারি, আমি 10টা এখান থেকে অ্যাড করতে পারি। আর আমাদের ইউটিউব, তারপর ফেসবুক, পপুলার পোস্ট এগুলো আমাদের থাকবে, এগুলো আমাদের লাগে, এই জন্য এটা রাখবো, বাকিগুলো আমরা এখান থেকে রাখবো না। যেমন আমার কি দরকার নাই, সার্চ, তারপর ব্লগ মানে পাওয়ার্ড বাই ব্লগ, আরেকটা হচ্ছে এই যে অপশনটা, আমরা এটা রাখবো না। তার জন্য আমরা যেটা করবো, ফলো বাই ইমেল আমাদের এটা দরকার না, যেহেতু এটা ডিসেবল করাই আছে, তো আমি এটাকে রিমুভ করে দিব। আমরা রিপোর্ট যেটা আছে এইগুলো আমরা রাখবো না, এগুলো আমাদের দরকার নাই, এগুলো বাড়তি তারা দিয়ে রাখে, পেজেস আমাদের এটাও দরকার নাই। আমরা যেটা করব, আচ্ছা এটা হিসেবে আছে, হিডেন অবস্থায় আছে, আমরা এটা হিডেন অবস্থায় এটা রাখতে চাচ্ছি না, আমি এটা রিমুভ করে দিলাম। এই যে আমাদের কন্ট্রিবিউট, আমরা এটাকে এখান থেকে এটা রিমুভ করে ফেললাম। তো এইবার আমরা একটু দেখতে পারি জাস্ট আমাদের এখান থেকে কি কি চেঞ্জ আসলো। দেখেন এইবার আমাদের এই যে বাড়তি যেগুলো ছিল এগুলো কিন্তু চলে গেছে, এই একটা অ্যাডের বাটন থেকে গেছে যেটা আমাদেরকে দেখতে খারাপ লাগছে, তো আমরা এটাকেও রাখবো না। তো আমরা এটাকে এসে এই যে অ্যাড কোড আমরা এটাকে ডিসেবল করে দিব, এখানে কোড গুলো থাকবে আগের মতো করে কোড গুলোকে রিমুভ করে দিবেন, রিমুভ করে এখান থেকে টিক তুলে দিব, তুলে সেভ। বাকি এখানে যেগুলো আছে এগুলো থাকবে, এগুলো নিয়ে আমরা কোনো প্রকার ঘাটাঘাটি করছি না, কেন আমাদের মোটামুটি এগুলো এখানে থাকছে, ঠিক আছে। তো অবশ্যই আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো নাম যেটা আছে আপনি এটা এডিট করে দিতে পারেন। তো এডিট করার জন্য আমি যদি যেখানে অ্যাবাউট আছে ক্লিক করি, তো দেখেন যে অ্যাবাউট আছে কিন্তু একটা লাইন দেওয়া আছে, ঠিক আছে, এটা আপনি আপনার মতো করে লিখে ফেলতে পারবেন। অ্যাবাউট আছে এখানে একটা লিংক দিয়ে দিতে পারেন, এখানে আপনার যে লোগোটা আছে, যেহেতু আমার এই পেজের নিচের দিকে একটা লোগো দেখাচ্ছে, তা আপনি চাইলে এটা এখান থেকে সেই লোগোটাকে অ্যাড করে দিতে পারেন। তো আমি এটা আপাতত কিছু করছি না, যা আছে তাই থাকলো। এবার হচ্ছে সোশ্যাল ফুটার, অর্থাৎ আমাদের এই যে নিচের দিকে কিন্তু কিছু সোশ্যাল মিডিয়াগুলো আছে, তো আপনি চাইলে এইগুলোতেও সুন্দর করে আপনি এইটাকে এডিট করবেন, এডিট করে যা যা রাখতে চান রাখবেন, আর যেগুলো রাখতে চান না এটা ডিলিট করে দিবেন, করে এটা এডিট এখানে আগের মতো করে লিংক আপটা বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলে এটা কাজ করবে। তো মোটামুটি আমার এখানে কিন্তু কাস্টমাইজ করাটা ওকে। এবার আমি করবো কি, এটাকে সেভ করে দেব। তো সেভ করার জন্য এই যে সেভ বাটন, সেভ বাটনে ক্লিক করে দেব, সেভ বাটনে ক্লিক করলে এটা আমার পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। এটা আমার সেভ হয়ে গেল, আমরা এটাকে আরেকবার রিলোড দিয়ে ফেলবো। দেখেন আমার কিন্তু ওয়েবসাইটটা হয়ে গেছে। এইবার আমাদের যেটা করতে হবে, পোস্ট করব আমাদের কাজগুলো, এবার আমরা করব, ঠিক আছে, করে দিই। আচ্ছা আমাদের মানে ওয়েবসাইটটা কাস্টমাইজ করা হয়ে গেছে, এবার আমরা যেটা করব এখানে একটা পোস্ট করব। তো আমাদের এই অংশের কাজ কমপ্লিট, এবার আমরা চলে আসব পোস্টে। দেখেন আমাদের কিন্তু কোনো প্রকার পোস্ট নাই, আমরা করব কি, নিউ পোস্ট আমরা এখানে ক্লিক করে দিব, করে এইবার আমার এখানে একটা পোস্ট করতে হবে। তো আমরা যেটা অন পেজ এসইও বলি, গতকালকে আমরা দেখেছি স্লাইডে যে এসইও দুইটা ভাগ, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। তো আমাদের অন পেজ এসইওটা করতে হয় মূলত এই জায়গাটাতে,
ঠিক আছে, এই জায়গাটাতে আমাদেরকে অন পেজ এসইওটা করতে হয়। তো কি করে করতে হবে না করতে হবে আমরা সেটাও দেখাবো, প্লাস পোস্ট করাটাও দেখাবো। আমার ফার্স্টে লাগবে কি, একটা হচ্ছে যে টাইটেল লাগবে বা আমাদের একটা ডিসক্রিপশন লাগবে। তো আমি এখান থেকে সাপোজ আমরা ডিজিটাল মার্কেটিং লিখে আমরা একটু সার্চ করলাম, আমি এটা দিয়ে দেখাতে চাচ্ছি। তো একটু দেখি, সিম্পল স্টেপ, আমরা হচ্ছে এটাকে ওপেন করি, তারপর আসছে ডেফিনেশন, আমরা এটা ওপেন করি, দেখি নেল প্যাটার্ন নিয়ে আসছে। আচ্ছা আমরা এটাকে নিতে পারি। এই যে দেখেন, এগুলো কিন্তু থার্ড পার্টি হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো আপনি কি করতে পারেন কি আপনার ইয়াতে দিয়ে দিতে পারেন। তবে এটা যেহেতু বড় প্লাসে দেখাচ্ছে, এটা গুগল থেকে আসছে, ব্র্যান্ডের প্রোডাক্ট যেগুলো আসবে এগুলো গুগল থেকে আসবে। ইনার ওয়েবসাইটে কিন্তু আপনার হচ্ছে যে গুগল মনিটাইজ করা আছে, যার জন্য এই যে অ্যাড গুলো আসছে, ঠিক আছে। তো আর থার্ড পার্টি কোনগুলো দেখেন, আমি থার্ড পার্টি গুলো দেখিয়ে দিচ্ছি। তো যেমন হচ্ছে অ্যামাজন কিন্তু থার্ড পার্টির, এই যে আমার এখানে এটা আসলে বুঝতে পারবেন, একটু লোড নিয়ে নেক। এই যে দেখেন, এই যে অ্যাড গুলো আসছে, এটা কিন্তু আমার এখানে আমার ওয়েবসাইটে থার্ড পার্টি অর্থাৎ অ্যামাজন থেকে এগুলো অ্যাড দিচ্ছে, এই অ্যাড গুলা, ঠিক আছে। তো এগুলো কোডিং এর মাধ্যম দিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা এখান থেকে আপাতত করব কি, যে কিছু পোস্ট নিয়ে নিব। তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমি এটাই নিচ্ছি। তো আমি এখান থেকে প্রথম যে প্যারাটা আছে, আমি এই এতটুকুটা নিয়ে নিলাম, আগে কপি করলাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনারা কখনো কোনো পোস্ট আমরা কারো কাছ থেকে কপি করে নিয়ে পোস্ট করব না। কেন করব না, যদি আমরা এই কাজটা করি তাহলে কিন্তু এটা কপিরাইট হয়ে যাবে, তখন আমাদেরকে গুগল সারা জীবনেও আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে না অ্যাডসেন্স এর জন্য। তো আমি আপাতত এখান থেকে একটা ডক ডক ফাইল ওপেন করে নিলাম। ওপেন করে আমরা এখন যেটা করব, আমরা যা নিব, যে কোনো গুলো যে কোনো লিংক নেই না কেন, আমরা নিয়ে আসাকে নোটপ্যাডে দিব। কেন নোটপ্যাডে দিব, তার কারণ হচ্ছে যেখানে ব্যাকলিংস করা আছে, এই যে দেখেন সোশ্যাল মিডিয়া, এই কর্নারটাই খেয়াল করবেন, এই যে কর্নার, এই কর্নারে খেয়াল করবেন, এখানে লিংক শো করবে। দেখেন একটা লিংক দেখতে পাচ্ছেন, দেখেন এখানে আরেকটা লিংক দেখাচ্ছে। তো এই যে দেখেন লিংক, এই যে দেখেন লিংক, বিভিন্ন জায়গায় লিংক দেওয়া থাকে, তো এগুলোকে ব্যাক লিংকস বলা হয়ে থাকে। তো আমাদের এই লিংক গুলোর জন্য আমরা আসলে কখনোই করব কি, এগুলোকে ডাইরেক্টলি কপি করে নিয়ে চলে আসব না। কপি করে নেওয়ার পরে আমরা যেটা করব, প্রথমত হচ্ছে একটা নোটপ্যাড নিয়ে নিব, নোটপ্যাডে এগুলোকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে নোটপ্যাডে পেস্ট করলে এদের যে লিংক গুলো থাকে, লিংক গুলো কিন্তু চলে যায়, ঠিক আছে। লিংক গুলো যখন চলে যাবে তখন আপনি এটাকে নিয়ে কাজ করতে পারেন। তো আমি এটাকে এতটুকু রাখছি, এতটুকু নিয়ে নিলাম, অনেক বড় পোস্ট হয়ে যাবে হয়তো বা। তো যাই হোক, আমি এটা নিয়ে নিলাম। এখন আমরা করবো কি, এটাকে পোস্ট করব। তো অবশ্যই আমরা এটা মানে কারোর কাছ থেকে কপি করব না। আমরা এটা কি করে, কোনো মানে কোনো পোস্টকে কপি করলে পারেও সেটাকে কি করে ইউনিক করা যায় বা কপিরাইট ফ্রি করা যায়, এটা আমরা যদিও জানি, আমরা তারপরেও দেখব কি করে করতে হয়। তবে এটা আজকে না, এর জন্য পরবর্তীতে আলাদা একটা ক্লাসে রেখেছি। তো এখন আমি যেটা করব, আমাদের এখানে একটা টাইটেল দিয়ে পোস্ট করব। তো টাইটেল আমি নিয়ে নিলাম, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, দিয়ে আমরা এখানেতে ক্লিক করে আমাদের যে টাইটেলটা ছিল সেটা বসিয়ে দিব। এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা অন পেজ এসইওর জন্য, সেটা হচ্ছে যে আমরা যেটা করব অন পেজ এসইও করার জন্য, তো এই যে টাইটেল, যেটা আমরা যে টপিকস নিয়ে পোস্ট করতে চাই, ঠিক আছে, সেই টপিকসের উপর বেস করে একটা কিওয়ার্ড আমরা আমাদের টাইটেলের মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। টাইটেলটা এমন ভাবে লিখবো যেন কেউ বুঝতে না পারে যে আমার এর মধ্যে কোনো কিওয়ার্ড ইউজ করা আছে। তো একটা টাইটেল সহ মানে কিওয়ার্ড সহ টাইটেল লেখাকে বলা হয় এসইও প্যানলি, ঠিক আছে। একটা টাইটেলের মধ্যে কিওয়ার্ড ইউজ করা থাকে, যদি রিলেটেড কিওয়ার্ড, তাহলে সেটাকে বলা হয় এসইও প্যানলি। এটা কিন্তু একটা অন পেজ এসইওর সব থেকে গুরুত্বপূর্ণ
বিষয়। আমরা অন পেজ এসইও যখন করব, তার মধ্যে সব থেকে কয়েকটা পয়েন্ট আকারে আমরা এটা ভাগ করতে পারি, সেটাকে আমরা 8টা পয়েন্ট ভাগ করতে পারি। যে তিনটা আকার, যেটা আমরা গতদিন বলেছিলাম যে এসইও করার জন্য তিনটা বিষয়ের উপর খেয়াল রাখতে হয়, সে তিনটা বিষয়কে আমরা যদি একটু ক্ষুদ্র করে ভেঙে নেই তো 8 ভাবে ভাগ করা যায়। তো তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের টাইটেল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার টাইটেলটা অবশ্যই এমন রাখবো যেখানে আমার যে পোস্ট হবে বা যে বিষয় নিয়ে আমি পোস্ট করছি সেটা রিলেটেড যেন ট্যাগ থাকে। তো দেখেন আমি কিন্তু এখানে কি বিষয় নিয়ে পোস্ট করছি, হচ্ছে অ্যাডসেন্স নিয়ে। তো যেহেতু আমার এটা আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে করছি, সো আমি এখানে তো ডিজিটাল মার্কেটিং এটা লিখে ফেললাম, ঠিক আছে। তো এই যে আমার কিওয়ার্ড, আপনি যেটা নিয়ে করেন না কেন চেষ্টা করবেন আপনি যে টপিকস নিয়ে করছেন সে টপিকস রিলেটেড কিওয়ার্ড টাইটেলে রাখার, এটাকে বলা হচ্ছে এসইও প্যানলি বা অন পেজ এসইওর মূল বিষয় বা 1 নম্বর পয়েন্ট। এবার আসছে মূল বডি। তো মূল বডির মধ্যে আমরা এবার পরের প্যারাটাকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা পরের প্যারা যেটা আছে আমরা এখানে যেটা পরের প্যারাটা পেস্ট করলাম, ঠিক আছে। তো এই জায়গাটায় এবার আবারও একটা বিষয়, যেটা 2 নম্বর পয়েন্ট, সেইটা হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনি যে 2 নম্বর প্যারা, যেটা মানে প্রথম যে প্যারা দিচ্ছেন, এই প্যারার মধ্যে যেন আপনার এই যে টাইটেল, ঠিক আছে, এই টাইটেলের 80% 100% থেকে 80%, 80 থেকে 100% যেন এর মধ্যে থাকে, ঠিক আছে। 100 এর মধ্যে 100% না থাকলেও যেন 80% আমার কিওয়ার্ডটা বা টাইটেলটা যেন আমার প্রথম প্যারার মধ্যে থাকে। তো আমার এটা কি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে পুরো টাইটেল আমার। তো এর মধ্যে থেকে আমি হোয়াট ইজটাকে বাদ দিয়ে দিয়ে আমার এখানে থাকছে কি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো এটা আমার কি, এটা হচ্ছে আমার একটা টাইটেল বা এটা আমার এর মধ্যে হচ্ছে অন পেজ এসইওর 2 নম্বর কাজ করবে। তাহলে এটাকে চাইলে এটাকে একটু বোল্ড করে দিতে পারি, ঠিক আছে, হাইলাইটস করার জন্য। তো এটা বোল্ড করে দিলাম। তো এইভাবে আপনার প্রথম প্যারার মধ্যে আপনারা করবেন কি যে অবশ্যই হচ্ছে এইখানে একটা দিবেন, প্রথম প্যারাতে কিওয়ার্ড বা টাইটেল, যেটা আপনার টাইটেল থাকবে সেটা দেওয়ার চেষ্টা করবেন, এটা যেন অবশ্যই 80% পর্যন্ত টাইটেলটা থাকে। এবার হচ্ছে কি আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব, যেহেতু আমার এই পোস্টে কিন্তু কোনো ইমেজ ছিল না, ঠিক আছে, আমরা এখানে এখানে একটা ইমেজ অ্যাড করব। তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নেই, ইমেজ মাস্ট বি অ্যাড করবেন, ঠিক আছে, ইমেজটা অবশ্যই অ্যাড করবেন। সেটা কয়টা করবেন, 2টা 3টা 4টা যয়টা পারেন করবেন। তো আমরা এখানে একটা ইমেজ কপি করে নিচ্ছি, ক্লাসের করাতে যে খালি ডাউনলোড করাই হয়, কার আইডি কার্ড আর কার কি। আচ্ছা আমরা একটা পিকচার নিলাম, তারপর আমরা এখান থেকে এটাও নিতে পারি, আর বেশ কয়েকটা পিকচার দিব, ঠিক আছে। আমি এখান থেকে আরো একটা নিয়ে নিলাম, আমরা এটা নিলাম, 3টা নিলাম, আপনার চাইলে বেশি নিতে পারেন, এক কথায় একের অধিক দিবেন। যদি আমরা আসলে বিভিন্ন জায়গায় বলেছেন একটা পোস্টে দিলেই চলে, তবে আমরা একটা পোস্টে একটা দিব না, বেশি দিব। আমরা এখন এই জায়গাটা একটা ইমেজ অ্যাড করতে চাই, তো ইমেজটা অ্যাড করবো কোথা থেকে, এই যে উপরে যে মেনু, আমরা সবাই এমএস ওয়ার্ডের কাজগুলো পারি, তো এই এমএস ওয়ার্ডের মতো করে কিন্তু আমরা এখানে সব কাজগুলো, আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারি, কোন ফন্টে রাখতে চাই ফন্ট গুলো আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের এই যে ফন্ট সাইজ আমরা কেমন রাখতে চাচ্ছি আমরা এটা এখান থেকে চেঞ্জ করতে পারি, যে ফন্ট সাইজ স্মল রাখবো না মিডিয়াম, আসলে এখানে সাইজ বলা থাকে না, এখানে স্মল মিডিয়াম তারপর লার্জ এরকম ভাবে দেওয়া থাকে। তারপর আসলে এখানে প্যারাগ্রাফ, যে আমরা এটা প্যারা ভাবে রাখতে চাচ্ছি না হেডিং ভাবে রাখতে চাচ্ছি না কিভাবে রাখতে চাই, আমরা এটা এখান থেকে দিতে পারি, করে দিতে পারি, এটা প্যারাগ্রাফ আকারে থাকবে, বোল্ড ইটালিক আন্ডারলাইন স্ট্রক থ্রো। স্ট্রক থ্রো বলতে আপনি লাইনটাকে যদি একটু ডিজাইন করে এটা কেটে দিতে চান, যে মাঝখানে একটা কাটা দাগ থাকবে হাইলাইটস এর জন্য, এটা করতে পারেন, যেটা আমরা ওয়ার্ডে কাজগুলো করে থাকি এগুলো এখানে থাকবে। তো এবার আমরা পিকচার অ্যাড করব, তো আমরা ইনসার্ট ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, এইবার আমরা চলে যাব চুজ ফাইল,
আমরা যেটা নামিয়েছি এই যে পিকচারটা, আচ্ছা এই পিকচারটার ক্ষেত্রে এবার একটা বিষয় বলি, এটাকে আমাদের করতে হবে কি যে কাস্টমাইজ করে নিতে হবে। আমরা যে পিকচারগুলো অ্যাড করব এটাকে আমাদের কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ আমরা কয়েকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে ইমেজ এসইও করেও করতে পারি। তো আমি ইমেজ এসইওটা আজকে দেখাবো না, দেখালে অনেকটাই হয়ে যাবে। আমি এটাকে নর্মালি করব কি যে আমার পোস্টটা কোন রিলেটেড আছে আমি একটু এটা দেখবো। আচ্ছা আমি এটাকে ক্যান্সেল করি, এটা ক্যান্সেল করে দিলাম। করার পর আমার এখানে আছে কি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আপনি চাইলে আপনার ইমেজের নামটা রাখতে পারেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই নাম দিতে পারেন, অথবা ডিজিটাল মার্কেটিং এই নামটা দিতে পারেন। আমি এটাকে আবার চুজ করি, এখানে অলরেডি দেখেন ডিজিটাল মার্কেটিং নামটা কিন্তু দেওয়াই আছে। তো আমি এটাকে এখান থেকে ওপেন করে দিব। আমরা এটাকে সেট করে নিলাম, দেখেন এটা কিন্তু ছোট আকারে আসছে। আমরা করবো কি এখানে ক্লিক করে এই কর্নারে ক্লিক করে আমরা করবো কি এক্সট্রা লার্জ, আমরা এটাকে বড় করে নিলাম, ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে আরো একটা, এবার আমরা যেটা করতে পারি আমাদের এখান থেকে, আচ্ছা এক্সট্রা লার্জ আছে, আমরা একটু সেটিংস থেকে, সেটিংসে যদি আসি দেখেন আমরা তো লার্জ করেছি। আমরা এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটু এই যে নাম যেটা আমার টাইটেল যেটা থাকবে, ঠিক আছে, টাইটেলটাকে কপি করে নিব। তো আমাদের অন পেজ এসইওর যে কয়েকটা অংশ, তো এক নাম্বার পয়েন্টটা হচ্ছে যে আপনাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে যে প্রথমে টাইটেলের মধ্যে কিওয়ার্ড ইউজ করতে হবে, এটা এক নাম্বার পয়েন্ট অন পেজ এসইওর। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে যে আপনার যেটা প্রথম প্যারাগ্রাফ থাকবে তার মধ্যে অবশ্যই আপনার যে টাইটেল সেই টাইটেলের 80% টাইটেল আপনার প্রথম প্যারাগ্রাফের মধ্যে থাকবে। তারপর হচ্ছে তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার ইমেজের নাম যেটা, সে নামটা অবশ্যই যেন টাইটেলের মধ্যে যেটা থাকবে এমন কিছু থাকবে। আইশান, আচ্ছা তো এরপর হচ্ছে তিন নাম্বার পয়েন্ট যেটা থাকবে যে আমার ইমেজের নেম যেটা আছে সেটা অবশ্যই আমার ক্যাটাগরি টাইপ মানে টাইটেলের যে নাম থাকবে সেটা থেকে দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে এই যে সেটিংসে আসবো, আসার পরে যে অল্টার টেক্সট, অল্টার টেক্সটটা কি আসলে যে যদি কখনো আপনার ইমেজটা না শো করে, ঠিক আছে, তখন যেন এই অল্টার টেক্সটটা শো করে। তো অল্টার টেক্সটের জন্য আমরা এখানে করব কি আমাদের যে টাইটেলটা আছে, ঠিক আছে, সেই টাইটেলটা এখানে কি করে দিব দিয়ে ফেলবো, এখানে কোশ্চিন মার্কটা দিবেন না। আমরা এখানে তো অল্টার টেক্সটে অল্টার টেক্সট আমরা এটা দিয়ে দিব। আর টাইটেল টেক্সট, টাইটেল টেক্সট আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং আমরা এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে, দিয়ে এটা সেভ করে দিবেন বা আপডেট করে দিবেন। তাহলে এটা আমার কয় নম্বর পয়েন্ট গেলো, এটা হলো আমার তিনটা পয়েন্ট চলে গেল। একটা হচ্ছে অন পেজ এসইওর তিনটা পয়েন্ট গুলো, একটা হচ্ছে টাইটেল, দুই নাম্বার হচ্ছে প্রথম প্যারা, তিন নাম্বারটা হচ্ছে আমার ইমেজ, তিনটা হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা চলে আসবো নিচে পরের প্যারায়। তো এখন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে দিতে পারি যে জিরো ওয়ান দিয়ে আমরা এটা করে দিতে পারি যে স্ট্র্যাটেজি আমরা এখানে তাই করবো কি একটা টেক্সট দিয়ে দিব, ঠিক আছে। আমার যে রিলেটেড পিকচার থাকবে আমি সেই রিলেটেড পিকচার আমরা এখানে করবো কি আমরা দিয়ে দিব, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার চার নাম্বার পয়েন্ট যে অবশ্যই আমাকে এই জায়গাটায় একটা আমার যে ইয়াটা আছে টাইটেল, এই টাইটেলের উপর বেস করে আমাকে এখানে একটা ইয়া দিয়ে ফেলবো, টাইটেল দিয়ে দিব, ঠিক আছে।
সাবমিটেড নিচের দিকে চলে আসছে, আমরা এটা সেন্টার হয়ে আছে, আমি লেফট করে নিই আবারও। এবার আমরা বাকি যে আমাদের পোস্টগুলো আছে সেগুলো আমরা এখানে করে দিয়ে দিতে পারি। সাবমিটের পুরোটাকে আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে আমি এখান থেকে সেটা বোল্ড হয়ে আছে, আমরা এখান থেকে এটা আনবোল্ড করে ফেললাম। মোটামুটি আমার সবগুলো পোস্ট চলে আসছে। এইবার আমরা এই যে লাইনগুলো আছে লাইনগুলোকে আমি বোল্ড করে দিতে পারি, এগুলো অনেক ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এটা হওয়ার কারণটা বুঝতে পেরেছি, টেক্সট ওয়ার্পিং করলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার চলে আসছে অবশ্য। এবার দেখেন সুন্দরভাবে আমার এটা চলে আসছে। এবার আমরা যেটা করব, এই যে যেগুলো আছে এগুলোকে আমরা একটু বোল্ড করে দিব, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ইনস্টাগ্রাম মার্কেটিং, এটা একটু ইন্টারনেট মার্কেটিং আছে, এটা থাকে অবস্থায় আমরা এগুলোর মাঝে একটু ফাঁকা যেগুলো আছে এগুলোকে আমি কম করে দিব, এগুলো আমরা বোল্ড করে দিচ্ছি যেন এগুলো হাইলাইটস হয়। আচ্ছা, আমরা এগুলো দিয়ে ফেললাম। এবার আমরা যেটা করতে পারি, এরই মাঝে দুই এক জায়গায় আমরা ইমেজ অ্যাড করে দিতে পারি। তো আমি এখানে তো আমরা একটা ইমেজ দিতে চাচ্ছি, আবারও আমি এখানে চলে গেলাম কম্পিউটার, আবার আমরা চলে যাব আমাদের নেক্সট পিকচার, আমরা এটা নিয়েছিলাম, তো এটারও আমরা নাম দেওয়া লাগবে। তো আমি এখান থেকে যে ইয়াটা আছে আমি এটাকে ডিজিটাল মার্কেটিং, এটাকে ওয়ান করে দিব নাম। আমরা মূল ক্যাটাগরির সাথে আমরা একটা করে নামটাকে চেঞ্জ করতে পারি, আমরা এটাকে ওয়ান করে দিলাম। আচ্ছা, আমরা এটারও নাম চেঞ্জ করে দিব, এটাকে আমরা টু করে দিলাম, আমরা এটাকে এখন আপলোড দিয়ে দিব। চলে আসছে। এবার আমরা এটাকে করবো কি, যে আমরা এটাকে লার্জ করে দিতে পারি। ঠিক আছে, সেম ভাবে আপনার পরবর্তীগুলোতে আপনি এখানে টাইটেল না দিলেও চলে। আমাদের যেটা প্রথম মানে পয়েন্ট, যেটা টাইটেলে থাকবে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্যারাগ্রাফ, 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার নাম, আর হচ্ছে ইমেজ 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমার এই যে পিকচারের নিচে এটা দেওয়া লাগবে। এখানে আমরা আমাদের যে টাইটেলটা আছে এটা আমরা দিব। তারপরে হচ্ছে 5 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে আমরা এখানে 2টা থেকে 3টা ইমেজ ইউজ করব। ইমেজ গুলোতেও আমরা সেম কাজটাই করব, যে এটা যে টাইটেলটা আছে আমরা টাইটেলটাকে দিব, অর্থাৎ যেন কেউ এটা ক্লিক করলে আমাদের ইয়াটা আসে। ঠিক আছে, তো আমরা এখানে ডিজিটাল, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং দিয়ে যে আমাদের যে মূল টাইটেল এটা আমরা একবার দিব। ঠিক আছে, বাকিগুলোতে এবার চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমাদের মূল যে ট্যাগ, ঠিক আছে, বা কিওয়ার্ড এটা থাকবে। আমি এখানে দিয়ে দিলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা ব্র্যাকেটে দিয়ে দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম, আমরা এটা কপি করে দিয়ে ফেললাম, এরকম করে আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, আপডেট মানে প্রথমটাই আপনার প্রথম ইমেজে
আপনার টাইটেল সহ থাকতে হবে, পরেগুলোতে ওটাকে একটু কাস্টমাইজ করে নেবেন, তো এরকম করে দিব। তো এটা হচ্ছে আমাদের 6 নম্বর পয়েন্ট থাকবে এটা। তো এরপর যেটা আমরা এখানে আসলে করছি, আমরা এখানে আরো একটা ইমেজ দিতে পারি, তো আমি আর দিচ্ছি না। এরকম করে আপনি যেটা করবেন, আপনি এখানে ইমেজ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো এবার যেটা আসছে, যে আমরা আর্টিকেলের মধ্যে আমরা কিছু লিংক অ্যাড করব, সেটা কেমন? ধরেন যে আমি প্রথম যে প্যারাটা আছে আমি এখানে দিলাম, বা এতটুকু পড়লো, পড়ার পর আমি এখানে দিয়ে দিলাম যে রিড মোর, রিড মোর আমি এটা দিয়ে দিলাম। আমি এখানে করব কি, লিংক অ্যাড করতে চাই। তো লিংকটা আমি অ্যাড করতে চাই কোনটা, আমার ওয়েবসাইটে আমি লিংকটা অ্যাড করতে চাচ্ছি আমি আপাতত। আমি এটাকে কপি করে নিই, আমি এটা দিয়ে করতে চাচ্ছি অন্য একটা ওয়েবসাইটের লিংক অ্যাড করতে চাই আমার এই ওয়েবসাইটের মধ্যে। তো আমি এখন এখানে আমি করতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করব, মানে ব্লক করে দিব। ব্লক করে দেওয়ার পর আমি এখানেতে অ্যাড লিংক, এখানে রিড মোর আছে, এটা থাকবে, এটা চেঞ্জ করবেন না। এইবার আমি এখানেতে আমি যে ওয়েবসাইটটা লিংক আপ করতে চাই সেটা দিয়ে ফেলবো। ইভেন্ট আমরা এখানে করব ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডোজ, আমরা এটাতে ক্লিক করে দিব, দেন আমরা অ্যাপ্লাই, ঠিক আছে? আমাদের এটা কিন্তু এখন এই যে দেখেন, এটা আমাদের লিংক আপ হয়ে গেছে। তো এরকম করে আমরা বেশ কয়েক জায়গায় লিংক আপ করে দিতে পারি। সাপোজ আমি এখানে লিংক আপ করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং, আমি আবার সেম ভাবে আমরা এটাকে ক্লিক করে দিব, করে আমরা এখানে অ্যাপ্লাই, তারপর আমরা বেশ কয়েক জায়গায় আমরা এটা করে দিতে পারি। আপনি যে কোনো ওয়েবসাইটের লিংক আপ গুলো আপনি এখান থেকে করে ফেলতে পারেন, ঠিক আছে? তো এইভাবে করে আমরা বেশ কয়েকটা লিঙ্ক আপ করে নিব। তো আমি আর লিঙ্ক আপ করছি না, আপনারা যেখানে যেখানে দরকার হয় আপনার লিঙ্ক আপ গুলো করে ফেলতে পারেন। আর এই লিঙ্ক আপ যে কোনো, শুধু যে ওয়েবসাইট তা না, আপনার ইউটিউব ভিডিও হতে পারে, ইউটিউব চ্যানেল হতে পারে, যে কোনো কিছু লিঙ্ক আপ করতে পারেন, আপনার গিগ হতে পারে, যে কোনো কিছু লিঙ্ক আপ করে দিতে পারেন। তো আমি এটা করে ফেললাম। এবার হচ্ছে ভিডিও মার্কেটিং, ঠিক আছে? আমি ভিডিও মার্কেটিং এর নিচে আমি একটা ভিডিও অ্যাড করতে চাই। তো এখন তাহলে আমার লাগবে কি, একটা ভিডিও লাগবে। আমি একটু ইউটিউবে যাই, আমার ভিডিওটা আবার সামনে এসে বসে আছে। আচ্ছা, আমি সবার পছন্দের কার্টুন, তাই না? আমি এটাকে একটু অ্যাড করে দেখাই। আমি এটাতে ক্লিক করব, আমি যে একটা ভিডিও অ্যাড করতে চাই। তো আমরা এখান থেকে যে শেয়ার যে অপশনটা আছে, আমরা এই শেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এমবিডেড কোড, আমরা এমবিডেড কোডে ক্লিক করব, ঠিক আছে? আমি আবার একটু ব্যাক করি, আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে এটা কপি করলে লিংক কপি হবে, কিন্তু আমরা লিংক কপি করব না, করব কি, এমবিডেড কোড আমরা আসার পরে এইখান থেকে এই যে কোড যেটা আছে আই ফ্রেম, আমরা এটাকে কপি করে নিব, বা আমি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করে নেওয়ার পরে এবার আমি যেটা করব, আমার এই যে কোডটা নিয়ে এসে আমি এখানেতে যদি পেস্ট করে দিই, ঠিক আছে? আমি এখানে পেস্ট করে দিলাম, কিন্তু দেখেন আমাদের কোনো দেখতে পাচ্ছি, ভিডিও দেখতে পাচ্ছি, ভিডিও কিন্তু পাচ্ছি না। সো আমার কিন্তু এটা দিয়ে কাজ হবে না। আমাকে তাহলে করতে হবে কি, এটাকে আমাকে একটু সিস্টেম করে নিতে হবে। করব কি, এই যে পেনের যে চিহ্নটা, এর কর্নারে ক্লিক করব, করে আমরা এখানে HTML ভিউ এ চলে যাব। দেখেন একেবারে হজবরল হয়ে গেছে। তো এখানে আসার পরে আমাদেরকে একটু দেখতে হবে যে এই যে পি ট্যাগ, লাস্টের যে ট্যাগটা আছে, আপনি এই পি ট্যাগের ট্যাগটাকে ইন্টার দিয়ে কিছু ফাঁকা করে নেবেন, ঠিক আছে? আমরা এটাকে ফাঁকা করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এইখানটাতে আমাদের যে ভিডিও লিঙ্কটা ছিল, লিঙ্কটা আমরা দিয়ে ফেলবো। দিয়ে আমরা আবারও এই যে কর্নারে এখানে আসার পরে কম্পোজ ভিউ আমরা এখানে চলে যাবো। এবার একটু নিচের দিকে আসি, দেখেন আমাদের কিন্তু কি হয়েছে, এবার আমাদের ডিসপ্লেটা কিন্তু শো হচ্ছে, কিন্তু অনেকটা নিচে নেমে গেছে। তো আমরা আবারও চলে যাব ভিউ এডিটরে। তো আমরা এখান থেকে আবার একটু আসলে এখানে দেওয়া লাগবে, এখানে যেহেতু শেষ হয়েছে আমরা এটার বাইরে এই জায়গায় দিতে পারি।
আচ্ছা, আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, আমি এখান থেকে আবার কাট করে নিচ্ছি। একটু বিষয়টা আমি সবাইকে বলে দিই, যেহেতু কোডিং এর বিষয়, তো সবাই একটু ইয়া হবেন। এটা কোথায় দিবেন? সবার লাস্ট যে পি ট্যাগ থাকবে, এখানে দেখবেন যে আপনার যেটা লেখা, লেখাটা শেষ হয়েছে কোথায়। এই যে এখানে লেখা শেষ হয়েছে, লেখা শেষ হওয়ার পরে এই যে মানে পি ট্যাগ, ব্যাক স্ল্যাশ পি ট্যাগ যেটা থাকবে, পি ট্যাগ এর পরেই হচ্ছে আপনি ইন্টার দিয়ে দিবেন। ঠিক আছে, ইন্টার দিয়ে দেওয়ার পরে এইবার আপনি এখানে আপনার কোডটা বসিয়ে দেন। তো এবার দেখি আমার অবস্থাটা কি। আমি এখানে কম্পোজ ভিউ চলে আসবো, এসে আমি নিচের দিকে চলে আসি। আসলে দেখেন এবার কিন্তু আমার ভিডিওটা সুন্দরভাবে চলে আসছে, কিন্তু অনেকটা ছোট দেখাচ্ছে। আমাকে তাহলে সাইজ বড় করতে হবে। আমি আবারও এইচটিএমএল ভিউ চলে যাব। এবার আমি দেখেন এখানে কি দেখাচ্ছে, ওয়াইড দেখাচ্ছে 560। আমি এটাকে করবো কি 600 করে দিব, 600 করে দিই। দিয়ে আমরা আবারও এটা কম্পোজ ভিউ চলে আসি, দেখি এবার আমাদের কেমন দেখাই। আচ্ছা, মোটামুটি এটা আসছে। আমরা আর একটু চাইলে আরো একটু বড় করতে পারি। তো আমরা আবারও চলে যাব। চলে যাওয়ার পরে আমরা এখানে 66 মানে 6060 আমরা এটা করে দিব। ইভেন্ট আমরা এইখানে আরেকটা কাজ করতে পারি, যে আচ্ছা এটা চাইলে করতে পারে, না চাইলেও কোনো প্রবলেম নাই, আমি করছি না। আমি এটাকে বড় করে নিচ্ছি। এই যে এবার কিন্তু সুন্দর একটা সাইজে চলে আসছে, কিন্তু ভিডিওটা শো হচ্ছে না। ভিডিওটা এখন শো হবে না, পাবলিশ করলে শো হবে। তো আমার কিন্তু এটা হয়ে গেছে। তো এখন আরেকটা কাজ করতে হবে আমাদের, এই যে লেখাগুলো কিন্তু দেখতে খারাপ লাগে। তো আমি এটাকে নিব, নেওয়ার পর এখানে ক্লিক করে আমরা এটা করবো কি জাস্টিফাই। এবার সুন্দর হয়ে গেছে। একইভাবে আমরা এখান থেকে ক্লিক করে সবগুলোকে জাস্টিফাই। আচ্ছা, আমাদের এটা নিচ্ছে না, শুধু তো মাঝে পিকচারের জন্য মনে হয় নিচ্ছে না। আচ্ছা, এটা নিয়ে নিয়েছে, জাস্টিফাই হয়ে গেছে। এবার এখান থেকে আমরা জাস্টিফাইটা করে দিব। সেটা অলরেডি জাস্টিফাই। এবার নিয়েছে, কখনো ডিস্টার্ব করতে পারে এমন ভাবে। আমি এটা জাস্টিফাই করে ফেললাম। ঠিক আছে, এইবার আমাদের মূল কিছু কাজ আছে। তো সেইটা হচ্ছে যে আমরা প্রথমত আবারও এই যে হেডিং যেটা আছে, মানে টাইটেল, টাইটেলটাকে কপি করে নিব। ঠিক আছে, কপি করে নেওয়ার পরে যে আমাদের লেভেল, লেভেলটাকে আমরা ট্যাগ বলে থাকি বা ক্যাটাগরি বলে থাকি। ঠিক আছে, তো আমরা এখানে যেটা করব, আমরা এখানে একটা ক্যাটাগরি দিব। ক্যাটাগরিটা কি দিব, আমার কিওয়ার্ড বেস দিব। ডিজিটাল মার্কেটিং দিয়ে ফেললাম। পাবলিশড ওয়ান আমার এটা দরকার নাই। পারমালিংক এইটা আমার দরকার আছে। পারমালিংকটা দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে অটোমেটিক পারমালিংক দেখাচ্ছে। তো এটা কিন্তু আমরা এখান থেকে কাস্টম পারমালিংক তৈরি করে নিতে পারি। ঠিক আছে, তো আমি এখানে যেটাই দিব সেটা তৈরি হয়ে যাবে। আমি যে কোনো যা লিখবো সেটা কিন্তু আমার এখানে তৈরি হয়ে যাবে। দেখেন আমি যা কিছু দিব সেটাই কিন্তু দেখেন আমার লিঙ্কের পরে দেখাচ্ছে। আমরা আপাতত এটা অটোমেটিকই রাখছি, কেন এটা অটোমেটিক কিন্তু অন পেজ এসইও হয়ে যাচ্ছে। কারণটা দেখেন যে অন পেজ এসইওর হচ্ছে যে 8 নম্বর পয়েন্ট যেটা, ঠিক আছে, সেইটা সরি 7 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আপনার টাইটেল যেটা থাকবে সেই টাইটেলের উপর বেস করে আপনার এই যে মানে ব্লগ মানে পোস্ট লিংক সেটা হতে হবে। তো অলরেডি দেখেন যে আজকের দোকান বিডি .blogspot.com যেখানে তারিখ দেখাচ্ছে, তারপর হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং .html দেখাচ্ছে। তার মানে আমার কিন্তু এটা অলরেডি অন পেজ এসইও কিন্তু হয়ে গেছে, টাইটেলটা গুগল এটা করে দেয়। কিন্তু আপনি যখন নিজের ওয়ার্ডপ্রেস দিয়ে করবেন তখন এটা হবে না। তো এবার আমরা যেটা করবো, লোকেশন, যেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমরা প্রতিটা কাজ করি ইউনাইটেড স্টেট বেস। ঠিক আছে, তো আমরা এখানে করব কি, যেখানে দিয়ে দেবো USA দিয়ে ইন্টার। এটা চলে আসছে, আমরা এখান থেকে এটা আউট করে দিব। আমরা অবশ্যই এটা ইউনাইটেড বেস আকারেই করব। ঠিক আছে, এবার আসছে সার্চ ডিসক্রিপশন।
তো সার্চ ডিসক্রিপশন যেটা সেটাকে মেটা ট্যাগ বলে, যেটা আমরা দেখেছি শুরুতে যে মেটা ট্যাগ আমরা ইউজ করেছিলাম। তো এখানে আপনাকে করতে হবে কি, টাইটেল বেস আপনাকে একটা ডিসক্রিপশন দিতে হবে বা মেটা ডিসক্রিপশন দেওয়া লাগবে। তো আমি এখান থেকে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং আমরা এটাকে করব কি ট্যাগ বানিয়ে দিব। তো আমরা ট্যাগ বানাতে পারি কি করে, আমরা এখানেতে হ্যাশট্যাগ দিয়ে দিব। হ্যাশট্যাগ আমরা কিন্তু কিওয়ার্ড বানাতে পারি দুই ভাবে, একটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে সবগুলোকে একসাথে লিখে, আরেকটা হচ্ছে আমরা এখানে আন্ডারস্কোর দিয়ে দিব। হোয়াট ইজ আমরা এটাকে কেটে দিয়ে, তারপর আমরা এখান থেকে এটাকেও কেটে দিব। এটা আমরা এটা হয়ে গেল কি আমার একটা ট্যাগ, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তারপর আমি এখানে দিয়ে দিলাম যে ডিজিটাল মার্কেটিং, এটা আমার আরেকটা কিওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে। তো তারপর আমরা এখানে কিওয়ার্ড গুলো কিন্তু দুই ভাবে লেখার নিয়ম, একটা হচ্ছে আন্ডারস্কোর দিয়ে, আরেকটা হচ্ছে ডাইরেক্ট পাশাপাশি করে লেখার। তো এখান থেকে আমার যেগুলো কিওয়ার্ড অনলাইন মার্কেটিং, আরেকটা বিষয় বলে রাখি যে বাংলাদেশে বা ইন্ডিয়াতে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে ইউনাইটেড স্টেট অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা, এগুলোতে তারা কিন্তু ডিজিটাল মার্কেটিং লিখে যতটা না সার্চ করে তার বেশি অনলাইন মার্কেটিং লিখে সার্চ করে, এটা খেয়াল রাখবেন। আর আমরা এখানে মেটা ডিসক্রিপশনটা হচ্ছে যে 150 কিওয়ার্ডের মধ্যে দিতে পারি। তো আমি এখানে দিয়ে দিলাম যে মেক মানি, মেক মানি অনলাইন। তো আমি আর দিচ্ছি না, এইভাবে রাখলাম। তো আমরা এইভাবে দিয়ে ফেলতে পারি, আমি এটা অফ করে দিলাম। এবার আসছে অপশন, আমরা এখানে কমেন্ট অ্যালাউ করব কিনা আমার পোস্টের জন্য। তো অবশ্যই আমি এটা অ্যালাউ করব না, ঠিক আছে। আমাদের কিন্তু মোটামুটি যে 60টা পয়েন্টের আমরা কাজ করে ফেলেছি ভিতরে, এবার আমরা এটাকে পাবলিশ করে দিব। কনফার্ম পোস্ট আমার হয়ে গেছে, ঠিক আছে। আমরা এবার এটাকে রিলোড দিব, দেখেন আমার এখানে পোস্ট হয়ে গেল না, সুন্দর করে সুন্দর করে একটা পোস্ট হয়ে গেছে। এই এখন আমরা যেটা করতে পারি যে আমাদের এই পোস্টটা আমরা একটু ওপেন করে দেখবো যে আসলে কেমন হয়েছে। দেখেন আমাদের এবার এখান থেকে আমরা পোস্ট দেখতে পাচ্ছি, আমাদের যেখানে টাইটেলে আমাদের যে লিঙ্ক আছে আমরা সেই লিঙ্কটাকে দেখতে পাচ্ছি, আমাদের ইমেজ গুলো আছে। দেখেন আমি যদি আমার এই লিঙ্কে ক্লিক করে আমি কেটে দিয়েছি, আমার লিঙ্কটা কাজ করছে কিনা দেখার জন্য ক্লিক করলাম, দেখেন পাশে কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসলো, তার মানে আমার কাজ লিঙ্ক কাজ করছে, ঠিক আছে। এবার একটু দেখি ভিডিওটা আমার আসছে কিনা, তো দেখেন আমার ভিডিওটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো এরকম করে আমরা আমাদের কাজগুলো করতে পারি। এছাড়া হচ্ছে আমাদের এই যে এখানে যে ভিডিওটা আছে, আমরা এটাকেও একটু এডিট করে আবারও দেখাই দিই, যেহেতু আমাদের পুরো কাজটাই শেষ করে দিই ব্লগে। আপনি চাইলে এখানে যে ভিডিওটা আছে ভিডিওটাও আমরা এখান থেকে অ্যাড করতে পারি। তা সেটা আমি যেহেতু এখানে ফেসবুক পেজেরও বিষয় আছে, তবে এই দুইটা জায়গায় এই অবস্থায় থাক, আমরা এই দুইটা নিয়ে আরেকটা কোন ক্লাসের মধ্যে এই দুইটা বিষয় দেখিয়ে দিব। এটা আমার হয়ে গেছে, মোটামুটি আমরা আবারও হোমে চলে যেতে পারি, ঠিক আছে। তো আপনাদের কাজ যেটা থাকবে এরকম করে যে কয়টা পোস্ট পারেন পোস্ট করবেন, আপনাদের যে উপরে মেনু গুলো আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন, তারপরে হচ্ছে যে এই যে নিচের গুলা নিজের লোগো দিয়ে দিবেন, যে কোনো লোগো অ্যাড করবেন, আপনাদের প্রোফাইল গুলো এখান থেকে অ্যাড করে নেবেন, করে সুন্দর করে এরকম একটা ওয়েবসাইট তৈরি করবেন। তো আমাদের অন পেজ এসইও যেটা আমরা এখানে দেখলাম, আমাদের কিন্তু এখানে 60টা কাজ করেছি, ঠিক আছে। এখনো 8 নম্বর পয়েন্টটা বাকি আছে। 8 নম্বর পয়েন্টটা কি, 8 নম্বর পয়েন্টটা হচ্ছে এই যে আপনি এটা পোস্ট করলেন, এই যে এটা এটাকে আপনাকে শেয়ার করে দিতে হবে কোনো একটা মিডিয়াতে, ঠিক আছে। সেটা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, রেডিট, টামলার, যেটাই বলেন না কেন আমাকে এইটা হচ্ছে কোনো একটা মিডিয়াতে করতে হবে কি শেয়ার করে দিব। তাহলে হবে কি, এটা আমার এই পোস্টটা দ্রুত র্যাঙ্কিং আসবে। এই মূলত হচ্ছে আমাদের অন পেজ এসইওর কাজ, ক্লিয়ার। অন পেজ এসইও যারা বলে যে অন পেজ এসইও করতে আমার এত কাজ করা লাগে, আসলে কাজের কাজ কোনো কিছুই না। এই যে 8টা পয়েন্ট বললাম না বা দেখিয়ে দিলাম ভেঙে ভেঙে, এই 8টাই হচ্ছে অন পেজ এসইওর মূল কাজ। আপনি যদি এই কাজগুলোকে সঠিকভাবে করতে পারেন, ঠিক আছে, আপনার এই পোস্টকে র্যাঙ্ক করাতে কেউ ধরে রাখতে পারবে না,
ব্যাকলিংস বা অফ পেজ এসিও, এটা হচ্ছে পরের কাজ। আপনার প্রথম কাজ কিন্তু হচ্ছে অন পেজ এসিও। অন পেজ এসিও যদি আপনি না করে রাখেন, আপনি যতই অফ পেজ এসিও করেন না কেন, হাই রেটেড অফ পেজ এসিও করেন, আপনার কোনো কাজে দিবে না, ক্লিয়ার? এই জন্য আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে অন পেজ এসিও করতে হবে, তারপরে আমরা দ্বিতীয় কাজ অফ পেজ এসিওতে যাব।